শুভ অপরাহ্ন। গণমাধ্যমে শিশু এই আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের জনসংখ্যার প্রায় 40% শিশু, 16 কোটি মানুষের এই দেশে 40% শিশু হলে তার অর্থ দাঁড়ায় প্রায় 6.5 কোটি শিশুর আবাস এই দেশে, যে সংখ্যাটি পুরো অস্ট্রেলিয়া মহাদেশের মোট জনসংখ্যার দ্বিগুণেরও বেশি। গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ড অর্থাৎ যুক্তরাজ্যের সম্মিলিত যে জনসংখ্যা তার সমান। বিশাল এই শিশু জনগোষ্ঠী আমরা সবাই মোটামুটি মানি এবং জানি যে নানা সমস্যা জর্জরিত। দেশের অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় সম্প্রতি শিশুদের সমস্যার কথা বলতে গিয়ে বলেছেন যে বাল্য বিয়ে, অপুষ্টি, স্কুল থেকে ঝরে পড়া, অনুন্নত স্বাস্থ্যসেবা, সহিংসতা এবং নির্যাতনের প্রসঙ্গগুলো তিনি তুলে ধরেছেন। তিনি স্বীকার করেছেন শিশুদের বাঁচার জন্যে কায়িক শ্রম করতে হয়। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের হিসেবে আমাদের শিশুরা অর্থাৎ দেশের 40% জনগোষ্ঠীর জন্যে গণমাধ্যমে বরাদ্দ আছে মাত্র 3%। সাংবাদিকতার নিয়মকানুন মেনে যেটুকু কাজ করা হয় সেটা যদি আমরা হিসেবে নিই তাহলে দেখা যাবে শতকরা 1% সময় তাদের জন্য আসলে বরাদ্দ নেই। অথচ শিশু অধিকার রক্ষায় জাতিসংঘের কনভেনশন, যেটি UNCRC এবং প্রতিবন্ধীর অধিকার বিষয়ক কনভেনশন CRPD-তে অনুস্বাক্ষর করেছে বাংলাদেশ, শিশু পরিস্থিতি উন্নয়নে মূল ভূমিকা নিতে হবে সরকারকেই, সেটা মোটামুটি স্বীকৃত একটি বিষয়। সেটা তারা নিচ্ছে বলে দাবি করা হয় কিংবা কেউ কেউ মনে করেন, কিন্তু সেটা কতটুকু পর্যাপ্ত এবং কতটুকু আসলে যথাযথ, এইসব নজরদারিমূলক প্রশ্ন তুলবার কথা কিন্তু গণমাধ্যমের। কিন্তু এই প্রশ্নগুলো আসছে এমন সব প্রতিষ্ঠানের কাছ থেকে, দিক থেকে, যেগুলো বেসরকারি সংস্থা এবং যাদের অর্থায়নের উৎস নিয়ে নৈতিকভাবে নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে শিশুদের বয়সের কথা মাথায় রেখে আমরা কতটুকু কাজ করি, গণমাধ্যমে যারা কাজ করি তাদের আমরা কতটা সংবেদনশীল থাকি, সেটা নিয়ে প্রশ্ন তোলার সময় এসছে। সেটা নিয়ে কথাবার্তা অবশ্য বলা হয়, এ সংক্রান্ত বিধি এবং প্রচলিত রীতি মানছে কি না আমরা সেটাও একটা প্রশ্ন। এই ক্ষেত্রে শিশুরা কী ভাবছে, BDNews24.com-এর দুটো উদ্যোগ আছে ইউনিসেফের সহযোগিতায়। আপনারা জানেন অনেকেই হ্যালো এবং প্রিজম, hello.bdnews24.com এবং prism.bdnews24.com, তাদের কথা আপনারা জানেন, এসব নিয়ে কথা বলবো আমরা। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দেশের গণমাধ্যমের শীর্ষস্থানীয় নির্বাহীরা, আছেন একজন মন্ত্রী, 71 টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু আমাদের সঙ্গে আছেন, আছেন 21 টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুল আহসান বুলবুল, আছেন তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সরকারের মন্ত্রী জুনায়দ আহমেদ পলক, আছেন ইউনিসেফের কমিউনিকেশন স্পেশালিস্ট শাকিল ফয়জুল্লাহ, আছেন শিশুদের যে আমাদের যে সাইট আছে hello.bignews24.com, তাদের শিশুদের কাজের সমন্বয় করেন যিনি, প্রাক্তন শিক্ষিকা, দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, এখন তিনি সেই কাজ করেন, নাহার মওলা আমার সহকর্মী, তিনি আছেন। এবং সবশেষে একটি নাম বলতে হয়, পৃথা পণদানা, শিশু সাংবাদিক, BDNews24-এর প্রশিক্ষিত সাংবাদিক, পৃথা ইতোমধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছে, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে, সম্প্রতি একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর সাক্ষাৎকার নিয়ে পৃথা আলোচনা এসছে। পৃথা পণদানা, আমি তোমাকে দিয়ে শুরু করতে চাই, আমরা কি যথেষ্ট করছি তোমাদের জন্যে? গণমাধ্যমে যেইসব খবরাখবরগুলো আসে তার একভাগই, যে একভাগও বলা যায় না যে শিশুদের জন্য আসছে। এবং আসলে কি, আমাদের যে সাংবাদিকতা, আমরা কিন্তু একটা মানে নিজের ইচ্ছায় এসেছি সাংবাদিকতায়, কিন্তু সেই হিসেবে কিন্তু আমরা সমাজে তেমন পাত্তা পাচ্ছি না, গুরুত্ব দেওয়া হচ্ছে না আমাদেরকে। একজন বড় সাংবাদিক কারোকে প্রশ্ন করলে তারা যেভাবে প্রশ্নের উত্তর দেয়, আমরা যখন প্রশ্ন করি তখন আসলে কি তোমরা শিশু সাংবাদিক, তোমাদের মানে পরিচয়পত্র কোথায়, এইসব নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের। শুধু তা না, স্কুল কলেজ সব জায়গায় আসলে আমাদের এইসব সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু আবার বলাও হয় যে আমরা নাকি আগামী দিনের ভবিষ্যৎ,
যদি আমাদেরকে এরকম অবহেলাই করা হয় তো এরকম শিশুরা তো কোনো, তোমার কথাতে কিন্তু আছে যে পুরোটা অবহেলা নয়, তোমাদেরকে আগামী দিনের ভবিষ্যৎ বলা হচ্ছে। আমাদেরকে আগামী দিনের ভবিষ্যৎ বলা হচ্ছে, তবে যারা সমাজে অবহেলিত তাদের, তারা কি আসলে হতে পারে আগামী দিনের ভবিষ্যৎ? তার মানে বলছো যে তোমরা যখন সংবাদ সংগ্রহ করতে চাও তখন সমস্যা দেখা দেয়? অবশ্যই, কিন্তু কখনো কখনো কিন্তু প্রতিটি ক্ষেত্রেই দেখা যায় সেই ধরনের সমস্যা। কিন্তু আমরা যারা, যাদেরকে প্রাপ্তবয়স্ক সাংবাদিক বলা হয়, তারাও কিন্তু সেই ধরনের সমস্যার মোকাবিলা করি। এটা কি তোমার কাছে মনে হচ্ছে যে শিশু হবার কারণে তোমাদের সমস্যা হচ্ছে? আমার কাছে মনে হয় শিশু হওয়ার কারণে তারা আমাদেরকে, শিশু হবার কারণে তোমরা কিছু সুবিধাও যে পাও সেটা কি জানো? জানি, তবে আমার কাছে, আমি যেসব প্রশ্নের সম্মুখীন হয়েছি সেটাতে আমার মনে হয়েছে যে শিশু হিসেবে আমাকে রেসপেক্ট করা হচ্ছে না সমাজে। মোজাম্মেল বাবু, কি বলবেন আপনি এই জটিল অবস্থা? যে পৃথা যেটা বলল যে শিশু সাংবাদিক বিষয়টাকে আগে প্লেস করতে কিভাবে, কেননা শিশু, তারা যে বিষয় নিয়ে কাজ করে ব্যাপারটা তো শিশুতোষ নয়। তিনি যদি আমাদেরকে কাউকে জিজ্ঞেস করে, ধরেন কোনো খাদ্যমন্ত্রীকে যদি জিজ্ঞেস করে যে আমার পুষ্টির কি করলেন, প্রশ্নটা কি শিশুতোষ? প্রশ্নটা তো বিরাট প্রশ্ন। সুতরাং এই প্রশ্নটাকে তো হালকা, জুনায়েদ আহমেদ পলের পাশে বসে আছে, পৃথা যদি জিজ্ঞেস করে আমার ইন্টারনেটের খরচ কমায় আনার যে সংকল্প আপনাদের ছিল তার কি হলো, এটার প্রশ্নটা তো শিশু শিশুতোষ নয়। এবং এই প্রশ্নটাকে সিরিয়াসলি না নিয়েও কোনো কায়দা নেই, কেননা এটা শিশুর মুখ থেকে উচ্চারিত প্রশ্ন। শিশুর এটার স্টেক হোল্ডার, সে ইন্টারনেট ইউজ করে, তার পুষ্টি, তার প্রয়োজন, কিন্তু প্রশ্নটা তো সার্বজনীন, প্রশ্নটা জাতির প্রশ্ন। সুতরাং আমি মনে করি না শিশুর মুখ থেকে, শিশু সাংবাদিক, সাংবাদিক যে শিশু তার মুখ থেকে উচ্চারিত হলেই যে এটাকে শিশুতোষভাবে নিতে হবে সেটা আমি কিছুতেই মনে করি না। প্রশ্নগুলি সবার, এবং শিশু সাংবাদিক শব্দটাও আমি আপনাকে বলবো যে একটু একটু ক্ল্যারিফাই করার জন্য, যেমন আমাদের এখানে অ্যাডাল্ট সাংবাদিকরাও যারা নতুন কিছু জানে না তাদেরকে বলি শিশু সাংবাদিক। বয়সের জন্য, বয়সের সাথে, হ্যাঁ আমি একটু ক্ল্যারিফাই করি। আসলে ইউনিসেফের সংজ্ঞা অনুযায়ী 18 বছরের নিচে যারা, তারা, তাদেরকে শিশু বলা হয়। কাজেই তারা যখন কাজ করতে যান, কাজ করতে যায়, তাদেরকে যখন প্রশিক্ষণ দেওয়া হয় আমরা সেই বিষয়গুলো মাথায় রাখি, যেমন কী কী বিষয়ে তাদের প্রশিক্ষণ দিতে হবে, কাজের, কাজে যাবার সময় তাদেরকে কোন কোন বিষয়ে সতর্ক করে দিতে হবে। এই কারণে আমরা তাদেরকে শিশু সাংবাদিক হিসেবে সংজ্ঞায়িত করি, যেন তাদেরকে কিছু কিছু বিষয়ে আমরা প্রোটেকশন পাই, সুরক্ষা পাই। মঞ্জুল হাসান বুলবুল, এই যে পৃথা যে কথাটি বলেছে যে আমাদেরকে পাত্তা দেওয়া হয় না, আমরা যখন কারো কাছে যাচ্ছি, যেটা কিছুটা মোজাম্মেল বাবু বললেন যে তারা শিশু হলেও যে প্রশ্নগুলো নিয়ে তারা নিউজ মেকারদের কাছে বা সিদ্ধান্ত গ্রহণ নীতি প্রণেতাদের কাছে যাচ্ছে, ক্ষমতাশালী ব্যক্তিদের কাছে যাচ্ছে, যে প্রশ্নগুলো কিন্তু শিশুতোষ নয়, আপনার কি মনে হয় যে যারা তাদেরকে পৃথার ভাষায় পাত্তা দিতে চান না তারা সুযোগটা নেন, ওরা শিশু বলে যে ওরা তো এসছে, আমার তো প্রশ্নটা জবাব দেওয়াটা কঠিন হবে, তার চেয়ে আমি ওকে বিদায় করে দিই। তোমার কি আইডি কার্ড আছে, তোমার কি এই পরিচয় আছে? আমি আপনার মূল প্রশ্নে আসি, তার আগে দু একটি কথা বলতে চাই। সূচনা বক্তব্য আপনি যা বলেছেন যে শিশুদের অবস্থান গণমাধ্যমে, দেখেন কতগুলি জরিপের স্বাভাবিক ফলাফল এটি সংখ্যাতত্ত্বের উপর নির্ভর করে। আপনি যদি বাংলাদেশের মিডিয়াতে শিশু সংক্রান্ত খবর, শিশুদের জন্যে খবর, শিশুদের নিয়ে খবর, এই সবগুলি যদি যোগ করেন, তাহলে আমার ধারণা যে শিশুদের নিয়ে একটা বড় স্পেস আমাদের গণমাধ্যমে আছে। এখন গণমাধ্যমের সঙ্গে শিশুদের সম্পর্ক সাধারণত তিন রকম। একটা হচ্ছে শিশু গণমাধ্যম পড়েন, টেলিভিশন দেখেন, একজন দর্শক বা কনজিউমার হিসেবে শিশুদের অবস্থান। আরেকটি হচ্ছে পিতার মতো যারা গণমাধ্যমে কাজ করেন তাদের একটা অবস্থান। আরেকটি হচ্ছে সার্বিকভাবে বাংলাদেশের শিশু যারা গণমাধ্যম পড়েনও না, গণমাধ্যমে কাজও করেন না, কিন্তু তাদের নিয়ে যথেষ্ট ঘটনা ঘটে, যে ঘটনাগুলি ইতিবাচক ঘটনা বা নেতিবাচক ঘটনা, যেগুলি মিডিয়া কভার করে এবং মিডিয়াকে
ধরেন আমরা যখন সরকারকে বলি যে শিশু বাজেট দিতে হবে, এটি আমরা তখন গণমাধ্যমের শিশু অডিয়েন্স আছে কি নাই, কত কাজ করে কি নাই সেটা আমরা দেখি। আমরা মনে করি যে সার্বিকভাবে বাংলাদেশের শিশুদের জন্য নীতি নির্ধারণ, এই তিনটা হয়ে যদি আমরা দেখি তাহলে শিশুদের স্পেস বাড়বে। কাজে আর ওইভাবে শুধুমাত্র শিশুদের নিয়ে বা শিশুদের জন্য যে অন্য অঙ্কটা খুব বড় মাপের জায়গা। আপনাদের যে প্রশ্ন করেছেন যে এই যে বৃদ্ধরা যখন যায় তাদেরকে কেন গুরুত্ব দেওয়া হয়, এটি বৃদ্ধার দোষ খবর কমিয়ে ফেলবো, তখন এটা শিশুদের খবর থাকলো না, তখন এটা জাতীয় নীতি নির্ধারণের খবর থাকলো। এখন আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমরা যদি মনে করি যে একজন শিশু একটা প্রশ্ন করেছে, কাজে ওদের যে সেকশন এই সেকশনের খবর হবে এটা, কিন্তু এটা তো ওদের সেকশনের খবর না, এটা তো একটা জাতীয় খবর। কাজে সেই দিক থেকে আমি মনে করি যে এডিটোরিয়াল ডিসিশনের কারণেই তাদেরকে আমরা সেগমেন্টেড করে রাখি, তাদের কাছ থেকে অনেক সময় অনেক বড় খবর আসে যেগুলি হয়তো আমরা ওই বড়ভাবে কভার করি না, যার ফলে মন্ত্রীও মনে করে যে ওদের সঙ্গে কথা বলে কি লাভ। আমি বিডি নিউজের আরেকজন সিনিয়র রিপোর্টার আসলে তাকে যখন বলবো এটা ওই দিনের হেডলাইন হবে, আর পিথের সঙ্গে কথা বললে তো ওদের শিশু খবর একটি স্কুলের মাঠ দখল করে রেখেছিল স্থানীয় প্রভাবশালীরা, কোনো কিছুতেই কিছু হচ্ছিল না, একটি শিশুর করা প্রতিবেদনের পর সেই মাঠটি দখলমুক্ত হয়েছে স্কুলের। অনেক ক্ষেত্রে একটি স্কুলে অনুপস্থিতির জন্য প্রতিদিন গ্রামের প্রত্যন্ত একটি গ্রামের স্কুলের প্রতিদিন 100 টাকা করে জরিমানা করা হতো, ওই শিশু রিপোর্টের পর মন্ত্রীর নির্দেশে মন্ত্রণালয়ের নির্দেশে সেটি বাতিল হয়ে গেছে। এরকম অনেক কিছু তারা করেছে, অনেক ধরনের পরিবর্তন। এবং যে প্রশ্নটি আপনি এবং আপনার দুজন অত্যন্ত সিনিয়র সাংবাদিক অভিজ্ঞ সাংবাদিক আপনার তুলেছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে একটি অনুষ্ঠানে এই শিশুরা সেদিন সেই অনুষ্ঠানে জুনায়েদ আহমেদ পলক ছিলেন, তাকে ঘিরে ধরে অত্যন্ত কঠিন সব প্রশ্ন করেছেন, যেসব প্রশ্ন আমাদের বড় সাংবাদিকরাও করেন না অনেক সময়, যে শিক্ষার মান নিয়ে আপনি তো অনেক কথা বলছেন যে পাশের হার বাড়ছে, শিক্ষার মানের কি হবে, সারা দেশ থেকে আসা ছাত্ররা এই প্রশ্ন তুলেছিল। কাজেই সমস্যাটা কি ওটাই না যে এড়াতে চাইছেন? আমরা মনে করি যে যেমন ধরেন এটি বিডি নিউজে আপনারা যেভাবে হতে পারে যে সাধারণভাবে হয়তো বিডি নিউজ এগুলিকে অন্যভাবে গুরুত্ব দেয়, আপনি যদি বিডি নিউজের কথা ধরেন সেই ধরেন কালকে যদি ইউনিসেফ আপনার সঙ্গে না আসে, বিডি নিউজকে শিশুদের নিয়ে আমরা একেবারে এরকম একটা উদ্যোগ গ্রহণ চালু থাকবে? হ্যাঁ ছিল অনেক বছর আগে, ইউনিসেফে আসার 6-7 বছর আগে থেকে আমাদের কাজেই ধরেন ইউনিসেফ আপনার সঙ্গে আসার পরে বিডি নিউজ এটাকে নিয়ে বড় উদ্যোগ গ্রহণ করল। এখন অন্য মিডিয়া আমি বলতেছি, আমি আপনাকে দায়ী করছি না, আমি বলছি আপনার অনেক ইতিবাচক যে ফলাফলগুলি দেখলাম এটা খুব উৎসাহব্যঞ্জক, এবং এই ফলাফলগুলি যদি অন্য সকল মিডিয়া আমরা বলি বা টেলিভিশন বলেন পত্রিকা বলেন তারা যদি এটাকে ধারণ করে তাহলে এই সিচুয়েশন পরিবর্তন হবে। তখন আর এটাকে শিশু সাংবাদিক বা অল্প বয়স্ক সাংবাদিক এই জায়গাটাতে থাকবে না, কন্টেন্টের লড়াইটি হবে। কাজে আরেকটা দিক বড় বিপজ্জনক দিক হলো যে এটি অভ্যন্তরীণ দ্বন্দ্ব। অভ্যন্তরীণ দ্বন্দ্ব এই অর্থে এই শিশুরা গিয়ে যখন শিক্ষামন্ত্রীকে খুব শক্ত মাপের একটা প্রশ্ন করলো, একটা জবাব নিয়ে আসলো, এবং সেটি যখন চেষ্টা হয়। আমি শাকিল ফয়জুল্লাহ, ইউনিসেফের কমিউনিকেশন স্পেশালিস্ট, একটা অভিযোগ এসেছে কিন্তু মঞ্জুল হাসান বুলবুলের কথায় জরিপের ব্যাপারে। ইউনিসেফ আমাদেরকে এই তথ্য দিয়েছে যে শতকরা 3 ভাগ, আরেকটি হচ্ছে 1 ভাগেরও কম। এই জায়গায় এই তথ্যটি আমরা বলবো যে অবশ্যই ঠিক। আমরা এই তথ্যটি প্রথমবার আমরা এই জরিপটি করেছিলাম 2009 সালে। 2009 সালে এই জরিপটি করার পরে আমরা যেটা পেয়েছি যে 3% সব সংবাদ মিডিয়ে তার মধ্যে মাত্র 3% শিশুদের উপরে করা হয়, এবং তারপরে এই জরিপটি আবার ফলো আপ হিসেবে আমরা 12-তে একবার করেছি, 2014-তে করেছি, 2012-তে ফলাফল একই ছিল, 2014-তে যেয়ে নিয়ে এটা কিছুটা বেড়ে 3.78 হলো।
কিন্তু এটা খুব উল্লেখযোগ্য কিছু না। এবং এই জায়গায় অবশ্যই বুলবুল ভাই আপনারা যেটা বলছেন যে কিছু ক্ষেত্রে আপনাদের সাথে আমরা একমত ইন এ ওয়ে, কারণ হচ্ছে যে একটা শিশুর জন্য, আমরা শিশুদের জন্য অনুষ্ঠান বা শিশুদের জন্য সংবাদ বললে আমরা কিন্তু অনেকে বুঝি যে শিশুদের জন্য ম্যাগাজিনের একটা ছোট কোনায় কিছু একটা, তারপরে কিংবা শিশুদের জন্য আমরা গান শিখি, এসো গান শিখি, এই টাইপের অনুষ্ঠান। কিন্তু একটা বাস্তব কথা হচ্ছে যে একটা শিশু তার জন্য কিন্তু খেলার খবর, এটা কিন্তু একটা শিশুর জন্য অনেক বড় ব্যাপার। একটা শিশুকে যদি আমি জিজ্ঞাসা করি যে ক্রিকেট খেলা কবে হচ্ছে, সে কিন্তু আপনার আমাদের অনেক আগেই বলে দিতে পারবে, কারণ সে পড়ে। এখন ওইটাকে তো আমি তো বলতে পারি না যে ওটা বড়দের খবর, ওটা শিশুও তার পাঠক তার গ্রাহক। এবং আমলে নিয়েছিলেন যে শিশুদের খেলার খবরটাকে শিশুদের খবর হিসেবে বিবেচনা নিয়ে, না এটাকে আমরা বিবেচনায় নেইনি, কারণ স্বাভাবিক সেন্সে বলা হয় যে এটা হলো কি যে আমাদের ধারণাটা ছিল যে শিশু কেন্দ্রিক, অর্থাৎ শিশুদের অধিকার নিয়ে কি ধরনের সংবাদ আছে সেই হিসাবে ধরলে পরে আমরা যেটা দেখেছি যে 3% সংবাদের মধ্যে 2% বেশি হচ্ছে হলো কি শিশু পানিতে ডুবে মারা গেল, শিশুর অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জেলায়, এই হয়েছে বন্যার পানিতে ডুবে সাপের দংশনে এতগুলি শিশু মারা গিয়েছে, এটা শিশু শব্দটা উল্লেখ আছে। কিন্তু শিশুদের নিয়ে যেটা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং বা তাদের জন্য তাদের অধিকার নিয়ে যে সংবাদ সেটার পরিমাণ আসলে 1% কম। যেমন এই যে পৃথার উদাহরণটা আমি যদি দেই, যে পৃথা যদি মাননীয় মন্ত্রী মহোদয়কে জিজ্ঞাসা করে যে এই যে আপনারা যে ইন্টারনেট দিচ্ছেন ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, কিন্তু এর মাধ্যমে তো অনেক শিশু নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছে, তাদের সাইবার নিরাপত্তার জন্য আপনারা কি করছেন, এখন এটা তো একটা শিশুর জানার বিষয়, কারণ তারা এর মাধ্যমে অনেক বেশি হেয় হচ্ছে অনেক সময়। এই জায়গাগুলিকে আমরা যখন নিয়ে আসছি, কারণ একজন বড় মানুষ হিসেবে আমি কিন্তু জানি যে কোন জায়গায় আমাকে সরে আসতে হবে, কোন জায়গায় আমি কি বলবো না বলবো, আমার ভেতরে সেই বুদ্ধিটা আছে, কিন্তু ওর জন্য তো নেই। এখন এই জিনিসগুলি আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমরা এই এদের জন্য সেই অধিকারটুকু, তাদের সেই জায়গাটুকু কতটুকু দিতে পারি। আর বুলবুল ভাই আপনার রেফারেন্সে যদি আমি বলি যে কন্টেন্টের জায়গাটা, আমি যদি বলি যে আপনার টেলিভিশন স্টেশন দেখছেন, এখন তৌফিক ভাই যেটা শুরুতে বললো যে বাংলাদেশের মোট জনসংখ্যার 40% শিশু, অর্থাৎ 18 বছরের নিচে। এখন আমি যদি গাণিতিক নিয়মে, ছোটবেলার পাটিগণিতের নিয়মে আমি যদি বলি, তাহলে কিন্তু আমার মতে আপনাদের টেলিভিশন 24 ঘন্টা চলে, 24 ঘন্টার মধ্যে 9 ঘন্টা এই 40% জন্য আপনাদের অনুষ্ঠান থাকা উচিত। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখি যে টেলিভিশনে আমরা যেটা হয় যে ওই এসো গান শিখির মতো একটা অনুষ্ঠান, বা ঈদের সময় কয়েকটা বাচ্চাকে সাজগোজ করিয়ে এনে আমি একটি ছড়া বলবো টাইপের অনুষ্ঠান করে আমরা আমাদের দায়বদ্ধতার থেকে সরে আসছি, আমরা বলছি যে শিশুদের নিয়ে আমরা কাজ করছি। তো সেই জায়গাটা আমার বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো কিংবা গণমাধ্যম সংবাদপত্র কিংবা আমরা ইন্টারনেট ভিত্তিক যারা সংবাদ পরিবেশন করি, তারা তোমাদের জন্য যথেষ্ট কন্টেন্ট দেয় তোমাদের পড়ার জন্য, দেখার জন্য, শোনার জন্য? আমি ইন্টারনেটের কথা যদি আগে বলি, ইন্টারনেটে আমরা অনেক ফ্যাসিলিটিস পাচ্ছি, কারণ ধরুন 9-10 আমরা যারা পড়ছি বিভিন্ন সায়েন্স রিলেটেড বিভিন্ন কিছু যদি আমি ইউটিউবে সার্চ দেই বা গুগলে সার্চ দিই, আমি সেটার ইনফরমেশান পাচ্ছি, এবং বইয়ে যেগুলো নাই তার থেকে বেশি ইনফরমেশান আমি গুগলে পাচ্ছি। আবার যদি টিভির কথা বলি সেটা পুরাই উল্টা, কারণ আমাদেরকে নিয়ে আসলে ওই যে যেটা উনি বললো যে শুধু হলো গান নাচ, তারপরে আমরা হলো বিভিন্ন ওয়েবসাইট বিডি নিউজে, যেমন আমরা আসলে বাচ্চাদের সাথে মিশে যাচ্ছি একদম, মানে তাদের যে শুধু বলার জন্য বলা তা না, আমরা হলো তাদের জীবনধারার সাথে নিজেদের জীবনধারা রিলেট করছি, তারপরে হলো মানে তারা কিভাবে চাচ্ছে তাদের জিনিসগুলো তুলে ধরছি। কিন্তু অন্যান্য যেসব সাইট আমি দেখি বা টিভি চ্যানেলগুলো, সেগুলো কিন্তু শুধু কবিতা আবৃত্তি বা এইসব হয়, কিন্তু শিশুদের অধিকার নিয়ে যে আমাদের কথা বলা উচিত বা শিশুদের মানে তারা কি চায় সেটা কিন্তু আমরা কখনোই জানতে চাই না আসলে। পৃথা তোমাকে ধন্যবাদ। মজমেল বাবু গুরুতর অভিযোগের আঙ্গুল তুলেছে পৃথা আমাদের দিকে। না মানে এই গোটা জিনিসটা একটু পার্সপেক্টিভ বদলাতে হবে, তা নাহলে অভিযোগ মুখোমুখি হবে। যেমন আমি আমি বোধ হয় ছেলে সাংবাদিকদের মধ্যে রেয়ার যে ইউএন ওয়ামেন কিংবা নারী সংগঠনগুলি কোনো অনুষ্ঠান করলে আমাকে ডাকে। তো আজকে দেখলাম শিশু বিষয়ক ইউনিসেফও ডাকছে, সেই নারীর অনুষ্ঠানে গেলে তারা সব কিছু দেখতে চায় উইমেন পার্সপেক্টিভে। যেমন উইমেন অ্যান্ড ডিজাস্টার একটা অনুষ্ঠানে গেলাম,
তারা বলতে চাচ্ছে যে উইমেন্স অ্যাগ্রিগেটেড ডেটা নেই, ডিজাস্টারে 100 জন মারা গেছে, ল্যান্ডস্লাইডে 100 জন মারা গেছে, ওদের আপত্তি এর মধ্যে কয়জন নারী, এই ধরনের তথ্য আমাদের বিরুদ্ধে অভিযোগ। আপনারা তো আমাদেরকে ভাগ করে দিচ্ছেন না কয়জন নারী, এখানে জেন্ডার, আপনাদের নিউজে জেন্ডার পার্সপেক্টিভের অভাব সেরকম। এখন পৃথা আমাকে অভিযোগ করতে পারে যে আমাদেরটা চিলড্রেন পার্সপেক্টিভের অভাব, জনের মধ্যে কতজন নারী তো নাই, কতজন শিশুও না, তবে জেনারেলি অর্থে শিশু নারী। তবে বুলবুল ভাই যেটা বলছে যে চিলড্রেন আমাদের নিউজগুলিতে কিভাবে আসে, ভিক্টিম হিসেবে আসে, সাবজেক্ট হিসেবে আসে, ওইভাবে যে কোনো ইনসিডেন্টের মধ্যে শিশু এবং নারী যাই বলেন মেলানো আছে, দুর্ঘটনা, বন্যা। এখন যেটা আমার ইউনিসেফ যেটা বলতে চাচ্ছে এবং এই অনুষ্ঠানের লেন্স, এই অনুষ্ঠানের লেন্সটা সম্ভবত চিলড্রেন পার্সপেক্টিভের অভাব। আমাদের আমাদের নিউজগুলো, হ্যাঁ হ্যাঁ, ওই যে চিলড্রেন পার্সপেক্টিভ থেকে জিনিসগুলি দেখার অভাব, সেই ক্ষেত্রে আবার মেইন স্ট্রিম মিডিয়া চিলড্রেন পার্সপেক্টিভের ভিউয়ার কারা, চিলড্রেন পার্সপেক্টিভে নিউজ আমরা অবশ্যই করি, আমরা শুধু শিশুরা নয়, শিশুদের বাবা মা এবং তাদের নিয়ে যারা উৎসাহ আছে তাদের। সুতরাং চিলড্রেন পার্সপেক্টিভে নিউজ তো, নিউজের আমার টার্গেট তো বাচ্চারা নয়, পলিসি মেকারও। আমি পাঠ্যক্রমে যখন অসামঞ্জস্য ওতে ও না, আমি শিশু মনে সাম্প্রদায়িকতা ঢুকাতে চাই, তার পোশাকের পোশাকের একটা স্টিরিওটাইপিং তৈরি করতে চাই, এই সংবাদটা যখন করি, এটা কি শিশুর জন্য সংবাদ না, এটা উইমেন সেন্ট্রিক সংবাদ না, এবং এটা কি মানে? সুতরাং আপনি আপনারা আসলে, আমি আই এম নট টু শিওর, যেহেতু আপনাদের ফান্ডিং শিশু, অতএব আপনাদের এরকম একটা লেন্স বানিয়েছেন, এটার উদ্দেশ্য কি, মানে কি, আমার কাছে একদমই পরিষ্কার না। কেন শিশুদের জন্য সংবাদ মানে কি, শিশুদের জন্য সংবাদ আপনি বললেন শুধু, তাহলে তো কার্টুন চ্যানেল হতে হবে শিশুদের, শিশুদের জন্য যদি আমাকে সংবাদ করতে হয়। এখানে আমি একটু যোগ করি, যেমন একটা সেকেন্ড বলি, ওনারা 21 টিভিতে মুক্ত খবর নামে একটা খবর চালাতো, শিশুদের জন্য সংবাদ কি তাই একটু বছরের শিশু যে শ্রম দিচ্ছে পেটের তাগিদে, তাকে নির্যাতন করে প্রকাশ্যে মেরে ফেলা হচ্ছে, অন্যরা ভিডিও করে সেটা অনলাইনে দিয়ে দিচ্ছে, এইসব বিষয়ে সেন্সিটাইজ করা শিশুদের থেকে। সেদিন আমি একটি ভিডিও দেখেছি, দেখে আমি কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার সন্তান আছে। আমি আপনাকে বলি যে একটি ছেলেকে সবাই মিলে পিটিয়েছে, পিটিয়ে তাকে আছড়ে মেরেছে। একটি ভিডিও আমি দেখেছি, বেশিক্ষণ দেখা যায় না, কয়েক সেকেন্ড দেখে, শুধুমাত্র নিজেকে আপডেটেড রাখার জন্যে, জানার জন্য কি ঘটছে। দেখেছি পুলিশের অফিসাররা চাচ্ছে তাই ভাবে একটি শিশুকে পেটাচ্ছে, 10-11-12-10 বছরের বাচ্চা হবে হয়তো। এইসব বিষয়ে সেন্সিটাইজ করার জন্যে, বোঝানোর জন্যে যেটি কোন মাত্রার অপরাধ, আমরা যথেষ্ট করি কিনা, এটা অবশ্যই এটার উত্তর আমি দিব। এই যে রাজন সাফল্য, রাজন এবং অন্যান্য যে কয়টা ঘটনা ধারাবাহিকভাবে ঘটে গেল, নোয়াখালীতে পিটিয়ে মারা থেকে শুরু করে বাতাস দিয়ে পেটে বাতাস ঢুকিয়ে হত্যা করা থেকে শুরু করে, যে বর্বর উচিত, বর্বর শব্দটা এখানে কম, মানে কি বলা যায় আমি জানি না, এই যে জঘন্যতম ঘটনাগুলি ঘটেছে, এই ক্ষেত্রে কিন্তু যদি অভিযোগ করা হয় তাহলে এটা মানবো না, কেন গণমাধ্যম এখানে বিয়ন্ড জার্নালিস্টিক নর্ম, আমরা অ্যাক্টিভিজম করেছি, আমরা প্রতিদিন মামলাটা ফলো করেছি, মামলা কোন কোন লেভেল থেকে, এটা বলবো হয়তো যোগ করবে এখানে, আপনি একটু বলেন যে এখানে এখানে যেটা হচ্ছে, আমরা মিডিয়ার যদি বেসিক দায়িত্বের মধ্যে দেখি, যে মিডিয়ার বেসিক দায়িত্ব কি, যে তথ্য জানানো, প্রথম তো তথ্য জানানোর মধ্যে শাকিল অ্যাগ্রি করলেন যে আমি যখন খেলার খবরটা ছাপি, এটা কিন্তু এটার মধ্যে আমার কনজিউমার হিসেবে শিশুরও আসে, আমি জানি না ইউনিসেফের হিসেবের মধ্যে সেটা আসে কি না। এক, দুই নম্বর হলো এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্টের মধ্যে আমি যে কোনো এন্টারটেনমেন্টই করি না কেন, সেখানেও শিশুরাও দর্শক হিসেবে আসে, তো এখানেও শিশুদের একটা স্পেস আছে। যেটা আপনি বলেছেন যে এটা ঠিক যে আমরা শিশুদের জন্য আরও বেশি ইনভেস্টিগেটিভ রিপোর্ট করি না কেন, এবার মোজাম্মেলবাবু যথার্থই বলেছেন যে যদি অঙ্কের হিসেবে বলেন আপনি 9-24 ঘন্টার মধ্যে 9 ঘন্টা চান, কালকে যদি নারীরা বলে যে আমরা কত পার্সেন্ট, তাহলে তো আমাদের মানে স্পেস ভাগ করার জন্য অন্য কেউ লাগবে না, এইসব জেন্ডার, নারী, প্রতিবন্ধী, অনগ্রসর, অগ্রসর। আমরা যেটা বলেছেন, পৃথা যেটা বলেছে যে এখন টেলিভিশনে এখনো কবিতা পাঠের আসর, গানের আসর, নো,
এটা বোধহয় ঠিক না। আমরা যদি টেলিভিশনের দিকে তাকাই তাহলে কিন্তু সিচুয়েশন এক সময় ছিল বিটিভিতে ফেরদৌসী আপা গান শেখাতেন, মুক্ত খবর করেছি, মুক্ত খবরের যে ট্রেমেন্ডাস উদাহরণ শিশুদের দ্বারা শিশুদের জন্য শিশুদের করতে, এটার মধ্যে শুধুমাত্র শিশু না, শাকিল যদি মনে করতে পারেন আন্ডার প্রিভিলেজ শিশু যারা যাদেরকে ওই পৈতৃক সূত্রে বা পারিবারিক সূত্রে সুযোগ সুযোগ নাই তাদেরকে এখানে ইয়ে করা হয়েছে, তারা কন্টেন্ট ঠিক করতো, তারা নিজেরা সাক্ষাৎকার নিত, নিজেরা এই আজকে যে মন্ত্রীদের সাক্ষাৎকারের কথা বলেছেন ওই আন্ডার প্রিভিলেজ বলতো যে আমি তো বস্তিতে থাকি, মাননীয় মন্ত্রী বস্তির জন্য আপনি কি করেছেন, আমি তো ইউসেফে কাজ করছি প্লাস এইটা আমার কাজ শেষ হয়ে যাবে তারপর আপনি আমাকে কি করছেন, কাজে ওই প্রশ্নগুলি আছে। এখন কিন্তু ওইভাবে মানে ঢালাওভাবে আমাদের নারীদের জন্য যেমন মিডিয়ার জায়গা চেঞ্জ হয়েছে অনেক, এক সময় তো শুধুমাত্র নারীদের জন্য একটা করে পাতাই থাকতো, এই যে সিচুয়েশন চেঞ্জ হয়েছে। এবং এই যে আমি এক মিনিট শুধু শেষ করি, বাবুভাই যে কথাটি বললেন এই যে শিশুর ক্রুয়েলিটির মধ্যে শুধুমাত্র কিন্তু নিউজ না, কত শত এডিটোরিয়াল ছাপা হয়েছে, কত শত পোস্ট এডিটোরিয়াল ছাপা হয়েছে, কত শত চিঠি ছাপা হয়েছে, এবং এটি তো সোশ্যাল আপনি যেটা বললেন যে সেন্সিটাইজ করে সোসাইটিকে, একটা নিউজ দিয়ে তো সোসাইটি সেন্সিটাইজ হয় না, এডিটোরিয়াল জায়গাটাতে টক শোগুলিতে এই ইস্যুগুলিতে দীর্ঘদিন ধরেছে সমাজবিজ্ঞানীদের নিয়ে আসা, ক্রিমিনোলজি যারা পড়েন তাদেরকে নিয়ে আসা, পুলিশদেরকে নিয়ে আসা, তো আমি মনে করি শিশু সেন্ট্রিক অনেক আছে। তবে এটা ঠিক যে আরো হয়তো ইনভেস্টিগেটিভ রিপোর্ট হওয়া উচিত, সেই লিমিটেশনস তো আমাদের আছে। সরকারের একজন মন্ত্রী আছেন তার কাছে যাওয়ার আগে আরেকটি গণমাধ্যমের যারা নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেন তাদের কাছে আরেকটি বিষয় জানার আছে, সেটি হচ্ছে যে খেলার খবর কিংবা বিনোদনের খবর যেগুলো আমরা দেই সেগুলোর বিভিন্ন পার্সপেক্টিভ থাকে। যেমন ধরুন আমার মনে আছে আমরা যখন 2007 সালের ক্রিকেট বিশ্বকাপ কভার করতে আমাদের স্পোর্টস এডিটরকে পাঠিয়েছি, আমরা সে যেমন রিপোর্ট ফাইল করেছে এবং আরেক ধরনের লেখা ছাপা হয়েছে বাচ্চাদের জন্য, তখন আমরা বাচ্চাদের একটি সাইট চালাই। এবং 2008 সালের আমার মনে আছে অলিম্পিক্সের সময় বড় বড় খবর ছাপা হচ্ছে মূল সাইটে, কিন্তু বাচ্চাদের যে সাইট kids.pdnews24.com শিশুদের বাংলায় পৃথিবীতে প্রথম বাচ্চাদের জন্য সাইট, বাচ্চাদের জন্যে, বাচ্চাদের দ্বারা নয়, বাচ্চাদের জন্যে, প্রিটিন বাচ্চাদের জন্যে, সেখানে অলিম্পিক্সের খবর আলাদাভাবে দেওয়া হয়েছে বড় খবর। হ্যাঁ, অন্যভাবে লেখার ধরন আলাদা, পরিবেশনার ধরন আলাদা, সেখানে 12 বছরের একটি শিশুর সঙ্গে কথা বলা হচ্ছে, 16 বছরের বাচ্চার সঙ্গে কথা বলা হচ্ছে, সেই কাজগুলো আমরা যথেষ্ট করছি কি না মনে হয়? সেই কাজটার ক্ষেত্রে আমি একটু স্বীকারই করি, মানে আমি তো কোনো রেখে ডেকে কথা বলি না, এটা আমার স্ট্রেংথ অ্যান্ড লিমিটেশন যাই হোক, আমার মনে হয় মেইন স্ট্রিম মিডিয়া জেন্ডার পার্সপেক্টিভ, চিলড্রেন পার্সপেক্টিভ আনতে পারে, বিশেষভাবে শিশুদের জন্য অনুষ্ঠান মেইন স্ট্রিম, ধরেন আমি একটা নিউজ টেলিভিশন চালাই, এটাকে পৃথকভাবে শিশু চিলড্রেন সেন্সিটিভিটি তো আমরা তৈরি করছি, আমরা শিশু শ্রমের বিরুদ্ধেও করছি, নারীর প্রতি করছি, সেন্সিটিভিটি বাড়াচ্ছি, পার্সপেক্টিভগুলি যোগ করছি, কিন্তু দর্শক হিসাবে মেইন স্ট্রিম নিউজ চ্যানেলের পক্ষে এভাবে আলাদা অনুষ্ঠান করা সম্ভব না, কেননা আনন্দ যোগ ধরেন একটা এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম কোনটা 18 কোনটা 18 প্লাস আর প্যাক বান্ডেলে দিতে পারবেন না। আপনি যেটা বলেছেন আমি সেখানেই আসবো, শিশুদের মানুষ কাঠামো গঠনের জন্য নিউ এক ধরনের kids.bdnews.com এটা একটা পৃথক ভেঞ্চার হতে হবে। মেইন স্ট্রিম মিডিয়া চিলড্রেন সাবজেক্ট হতে পারে, চিলড্রেন সেন্সিটিভিটি তৈরি করতে পারি, তাদের জন্য অভিভাবকদেরকে প্রিপেয়ার করতে পারি, সরকারকে আঙুল দিয়ে দেখাতে পারি, কিন্তু একই নিউজ শিশুদের এবং বড়দের কিভাবে করা সম্ভব এটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে না, তখন এটা পৃথক পাতা, পৃথক সাইট, পৃথক উদ্যোগ হতে হবে বলে আমার মনে হয়। সরকারের প্রসঙ্গে এসছে মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আছেন, তথ্য প্রযুক্তি মন্ত্রী, একটি প্রশ্ন যেটি এসছে বা একটি প্রশ্ন করা হয় বা আলোচনায় এসছে বিভিন্ন সময় যে বাংলাদেশে যখন গণমাধ্যমের লাইসেন্স দেওয়া হয় বা অন্যান্য দেশে যেরকম দেওয়া হয় তখন পাবলিক সার্ভিস অ্যাপ্লিকেশন জনস্বার্থের বিষয়গুলির জনস্বার্থ বিষয়ক যে বাধ্যবাধকতা সেগুলো স্পষ্ট করে বলে দেওয়া হয়, জনসেবামূলক কাজ কারবার কিছু করতে হবে, সেইখানে যেহেতু একটা মোটামুটি উপযুক্ত মানে প্রপার রেগুলেটরি সিস্টেম এখনও দাঁড়ায়নি বাংলাদেশে, সেখানে একটা ঘাটতি রয়েছে বলে অভিযোগ আছে, আপনার কি মনে হয় যে সরকার আরও বেশি করতে পারত এই বিষয়ে?
না অবশ্যই, তবে ভাই এখানে তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে আপনি বলেছেন প্রথমেই যে বর্তমানে 16 কোটি মানুষের মধ্যে প্রায় 40% শিশু, অর্থাৎ 18 বছরের নিচে। আমি ভাবছিলাম যে আজকে পৃথা ক্লাস 10-এ পড়ে ও 10ম শ্রেণীতে, আগামী 2-3 বছরের মধ্যে কিন্তু সে কিন্তু দেশের ভবিষ্যৎ পরিচালনা করবে কে, সে কিন্তু সেটা নির্ধারণ করবে, অর্থাৎ সে ভোটার হয়ে যাবে। অর্থাৎ আমাদের শিশুদেরকে কিন্তু আসলে শিশু ভাবাটা এটা সবচেয়ে বড় সমস্যা, যে আমাদের যে মাইন্ডসেট, যে আমরা তাদেরকে শিশু মনে করছি, ছোট মনে করছি, কিন্তু ঠিক 2-3 বছরের মধ্যেই এই শিশু কিন্তু দেশের ভবিষ্যৎ নির্ধারণ করছে, এবং তার 5 বছর পরে সে ভবিষ্যৎ নেতা হচ্ছে। তত সে সাংবাদিকতায় যাক, সে রাজনীতি থাকুক, কিংবা চিকিৎসা পেশায় যাক, কূটনৈতিক হোক, যেখানেই যাচ্ছে, শিক্ষক হোক, সে কিন্তু আসলে ভবিষ্যৎ বাংলাদেশটাকেই গড়ছে। তো সেখানে আমি মনে করছি প্রথমেই আমি শিশুদেরকে প্রথমে আমরা শিশু হিসেবে দেখতে চাই না। আমরা যেটা বলেছে যে ভবিষ্যৎ মনে করছি, আবার কেন অবহেলা করছি, পৃথা যে প্রশ্নটা করেছে, তো এইটা আমি প্রথমে বলবো যে সরকার এখানে অনেক কিছু করার আছে, এবং যদি আমরা অনেক কিছু করতে না পারি তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা অনেক কিছু প্রত্যাশা করাটাও ঠিক হবে না। তাই যতখানি আমরা করব ঠিক ততখানি আমরা প্রত্যাশা করব। পৃথার কথার সাথে আমি একবারেই একমত যে যদি আমরা মনে করি যে শিশুরা ভবিষ্যৎ, তাহলে শিশুদের ভবিষ্যৎ মানে বাংলাদেশের ভবিষ্যৎ। তাই সরকারের একজন প্রতিনিধি হিসেবে মনে করি, যেরকম আমাদের দুপুরের খবর, প্রত্যেকটা নিউজ চ্যানেল, কিন্তু নিউজ চ্যানেল সহ অন্যান্য কিন্তু প্রাইভেট স্যাটেলাইট চ্যানেলগুলো কিন্তু তারা দেখায়, অতএব সরকার চাইলে কিন্তু অনেক কিছুই পারে। এবং আমি যে আজকের এই আলোচনার মধ্য থেকে যে বিষয়গুলো আসছে, আলোচনা হচ্ছে, এগুলো অবশ্যই আমরা আমার চ্যানেলে আমি চেষ্টা করব সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এটা তুলে ধরার। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন যে শিশু আইন থেকে শুরু করে শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা, শিশুদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা, শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা, এই বিষয়গুলি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গুরুত্ব দিচ্ছেন। তবে অবশ্যই আমাদের আরো অনেক কিছু করার আছে। তথ্য মন্ত্রণালয় যদিও কোনো রেগুলেটর নেই, সেক্ষেত্রে তারও উপস্থিতি অনুপস্থিতিতে তথ্য মন্ত্রণালয় রেগুলেটরের কাজ করে। সেখানে বিটিভির অত্যন্ত নিচু মানের খবর প্রত্যেকটি টেলিভিশন চ্যানেলকে প্রচার করতে বাধ্য করা হয়। তথ্য মন্ত্রণালয় বা যারাই দায়িত্বে থাকেন, তারা এই ধরনের কাজগুলো কেন করতে পারে না? আমি বিভিন্ন দেশে দেখেছি বিকেলের দিকে, সন্ধ্যার দিকে শিশুদের জন্য অনেক ভালো, যেমন CBBS, তারপরে আলাদা চ্যানেলই আছে BBC-র জন্য, যে পাবলিক সার্ভিস ব্রডকাস্টার। বিটিভিতে কিছু নেই কিন্তু, বিটিভির সাথে কিন্তু, এখানে শাকিল ভাই জানেন যে ইউনিসেফের সাথে আমাদের কথা নামে একটা প্রোগ্রাম আমরা ডিজাইন করেছি, এবং সেটা কিন্তু সম্প্রচার হচ্ছে, আমি কয়েকটা পর্বে গিয়েছি, এবং আমরা আজকে যেরকম হ্যালো বিডি BDNewsStreetFor.com-এর সাথে মিলে করছে, বিটিভির সাথে কিন্তু ইউনিসেফের আমাদের কথা নামে আরেকটা প্রোগ্রাম কিন্তু আমরা প্রডিউস করি এবং সেটা কিন্তু প্রচার হয়। তবে ওই যে ওই একটা কথা ঠিক, যে যেটা করছি বা যতটুকু করছি আমার ব্যক্তিগত দৃষ্টিতেও এতটুকু আমি উপযোগী করে অনুষ্ঠান করা, এক্ষেত্রে রাষ্ট্র কিন্তু যথেষ্ট বিনিয়োগ করেনি। আমি এক্ষেত্রে বলবো যে দেখুন, আজকে গণমাধ্যমে কিন্তু সংজ্ঞাই পরিবর্তন হয়ে গেছে, নিশ্চয়ই আপনি এটা একমত হবেন, কারণ আপনি 13 বছর আগে যখন BDNewsStreetFor.com শুরু করেন, অনলাইন বাংলাদেশ তো বটেই বিশ্বের মধ্যে প্রথম দিকের একটা অনলাইন পোর্টাল, এখন কিন্তু গণমাধ্যম বলতে আর প্রিন্টেড ভার্সন না। আমি পৃথার সাথে কথা বলছিলাম প্রোগ্রাম শুরু হওয়ার আগে, ও কিন্তু এখন প্রিন্টেড ভার্সন পত্রিকা যেরকম পড়ছে খুব অল্প সময়, কিন্তু BDNews-এর উপরে বা হ্যালো বিডি এখানে কিন্তু দেখছে সবাই। তো আমি সেক্ষেত্রে বলবো যে শুধুমাত্র আমরা যদি টেলিভিশন কিংবা অনলাইন নিউজ পোর্টাল এখানে থাকি আটকে, তাহলে কিন্তু আরেকটা ভুল আমরা করব। আমার ব্যক্তিগত অভিমত যে এখানে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের নজর দেওয়া দরকার, ইউটিউব বলেছে কিন্তু, গুগল এবং ইউটিউব কিন্তু ওর সোর্স অফ লার্নিং, ওর কিন্তু জ্ঞান আহরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যেই পৃথার কাছে। ইউটিউব জানি রাখি যে এই অনুষ্ঠানটি ফেসবুকে, ইউটিউবে, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে এবং আর কোথায়, এবং আমাদের ওয়েবসাইট BDNews24.com এর ওয়েবসাইটে, 71 টিভির ওয়েবসাইটে, এবং পরে 71 টিভি আমি যত শুনেছি অনুষ্ঠানটি সম্প্রচারও করবে এই আলোচনা করা হচ্ছে। বলতে চাচ্ছিলাম সেক্ষেত্রে একটি প্রশ্ন আছে চলে আসে, সেটা বছর দুয়েক আগে আপনি ছিলেন এবং আরেকজন মন্ত্রী যোগ দিয়েছিলেন এবং রেগুলেটররা ছিলেন,
গবেষকরা ছিলেন, সব দর্শকদের উপস্থিতিতে আপনি বলেছিলেন যে সমস্যা আছে বাচ্চাদের জন্য, ইন্টারনেট এখনো নিরাপদ জায়গা নয়, সেখানে সমস্যা আছে। কতদূর এগিয়েছেন আপনারা, কতটুকু আপনি নিশ্চিন্ত নিশ্চয়তা দেবেন বা পৃথার মতো বাচ্চাদেরকে? এটা কিন্তু আসলে একটা বিরাট কিন্তু চ্যালেঞ্জ, এটা আমার একার কথা না, আপনারাও সবাই একমত হবেন। এবং যারা এখন ডিজিটাল দুনিয়ার নেতৃত্ব দিচ্ছে, সেটা আমেরিকা হোক, চীন হোক, কোরিয়া হোক, সবাই কিন্তু এটা নিয়ে উদ্বিগ্ন। শুধুমাত্র বাচ্চাদের জন্য না, সারা বিশ্বই এখন সাইবার ঝুঁকির মধ্যে আছে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে নতুন নতুন যেগুলো সলিউশন বেরোচ্ছে, অর্থাৎ আমরা যেরকম একটা নতুন একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছি সোনামণি গার্ড, যেটা দিয়ে ইচ্ছা করলেই একজন বাবা বা মা সে কিন্তু তার কম্পিউটারটা কিংবা তার মোবাইল ফোনটা সে কিন্তু গার্ড দিতে পারে, বা সে কিন্তু অ্যাক্সেসটা কন্ট্রোল করতে পারে, কিংবা সে তার সন্তানের ডিভাইসটা সে কিন্তু মনিটর করতে পারে, তা কিন্তু সে অ্যাক্সেস থাকে। সো এই সলিউশনগুলো কিন্তু আমরা আইসিটি মিশন থেকে তৈরি করছি, আমাদের ইনোভেশন ফান্ড থেকে ফান্ডিং করছি, এবং এগুলো প্রতিনিয়ত আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি নতুন নতুন ইনোভেশন। কিন্তু একটা বিষয় হচ্ছে যে যেটা বলছিলাম যে আমাদের শুধু শিশুদের কাউন্সিলিং করলে হবে, আমাদেরকে কাউন্সিলিং করা কিন্তু একটা বড় ব্যাপার। কারণ হচ্ছে কি, একটা জেনারেশন গ্যাপ, কারণ ইন্টারনেট জেনারেশন অর্থাৎ পৃথাদের জেনারেশন, আমাদের জেনারেশন কিংবা আমাদের বাবাদের জেনারেশন, এই তিনটার মধ্যে কিন্তু বিরাট ফারাক আছে। কারণ আজকে হয়তো আমি আমার সন্তানকে হয়তো মনিটর করার চেষ্টা করছি, আমি তার ডিভাইসের সামনে যে দাঁড়াচ্ছি, সে ইউটিউবে কোথায় গেল, তার ওই গুগল যে মেলটা আছে, জিমেলটা, সেটা আমি দেখছি, কিন্তু আমার মায়ের পক্ষে কিন্তু আমাকে মনিটর করা সম্ভব না বা তার নাতিকে মনিটর করা সম্ভব না। তো এই জায়গাতে আমাদের একটা বিরাট দায়িত্ব গণমাধ্যমকে নিতে হবে, সেটা সংবাদ মাধ্যম হোক, টেলিভিশন মাধ্যম হোক, তারা যেন এটা প্রচারের জন্য আরো বেশি উৎসাহী হয়। আমরা একটা রিসেন্টলি সোশ্যাল মিডিয়া প্যারেড করেছিলাম, এটা একটা ছিল টেস্ট কেস, এবং সেখানে আমরা দেশের যারা সেলিব্রিটিজ আছে, যারা পুলিশ প্রশাসন আছে, পলিসি মেকার আছে, তাদেরকে ইনভাইট করেছিলাম। শুধুমাত্র ফেসবুকে আমরা এই আয়োজনটা করেছিলাম, আজকে যেমনটা হচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখেছি প্রচণ্ডভাবে আমাদের কিশোর কিশোরী তরুণ তারা কিন্তু এই কাজটা করতে চায়। অনেক ক্ষেত্রে আমরা বাবা মা যেরকম সন্তানদেরকে বুঝায় যে তুমি এখানে যেও না, এটা করো না, সন্তানরাও কিন্তু বাবা মাদেরকে ডিজিটাল প্ল্যাটফর্মে তারা কিন্তু শিক্ষা দেয়। তো আমার মনে হয় যে এই জায়গাতে কিন্তু আমাদের একটু লক্ষ্য করতে হবে যে অ্যাওয়ারনেস, এডুকেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট, এই তিনটাকে আলাদা আলাদা ভাগ করে আমাদের কিন্তু আসলে ডিজাইন করা দরকার প্রোগ্রামগুলো। আর সব শেষে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে অগস্টের 24 তারিখ, আমরা যদি বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই, 75-এর 15ই আগস্ট কিন্তু শিশু রাসেলকে হত্যার মধ্য দিয়ে, এবং সেই হত্যার বিচার করা যাবে না, এই যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করা হয়েছিল দীর্ঘ 21 বছর, এতে কিন্তু আমাদের একটা কলঙ্কিত অধ্যায়। তখন আমরা যে দুইটা প্রজন্ম বড় হয়েছি, মুক্তিযুদ্ধের চেতনা, অহিংসতা, আমাদের প্রগতিশীলতা, এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আড়াল করে রাখা হয়েছে। এটা একটা মারাত্মক ঘাটতি, যেটা আমাদের এখন আমাদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে মিডিয়াতে বা পাঠ্যপুস্তকে। এই দায়িত্বটা আমাদের পালন করতে হবে একটা দেশপ্রেমিক, প্রগতিশীল, একটা সংবেদনশীল প্রজন্ম গড়ে তোলার জন্য আমাদের সরকার এবং মিডিয়া সবাই। ইউনিসেফ প্রতিনিধি শাকিল ফাজুল্লাহ, মন্ত্রী যেটা বললেন যে সরকার সেফার ইন্টারনেট, অধিকতর নিরাপদ ইন্টারনেট গড়ার ক্ষেত্রে কিছু পদক্ষেপ নিয়েছে, আপনার কাছে কি মনে হয় যে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে? এখানে আমি যেটা বলবো, যদি এক কথায় বলতে হয়, আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে যথেষ্ট সদিচ্ছা আছে। এবং এখানে আমি যদি ছোট্ট একটি উদাহরণ দিতে পারি, গত বছর ঠিক আজ থেকে 14 মাস আগে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে ইউনিসেফের পক্ষ থেকে আমরা দেখা করেছিলাম, আমার এখনো মনে আছে, সেটা সম্ভবত জুনের 11 বা 12 তারিখ হবে 2016 সালে। সেই সময় আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে শিশুদের জন্য ইন্টারনেটের নিরাপত্তা বিষয়ে তার সাথে কথা বলেছিলাম, এবং উনি অত্যন্ত মানে মুহূর্তের মধ্যে তিনি বললেন যে হ্যাঁ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ে আমাদের কাজ করতে হবে। এবং তখন সেই মুহূর্তে তারা কাজ করছিলেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে, এবং সেই মুহূর্তে আমরা ওই ইস্যুগুলি বলার পরে তিনি সেই দরজাটা আমাদের জন্য খুলে দিলেন, আমাদেরকে বললেন যে আপনারা এই অ্যাক্টের মধ্যে শিশুদের অনলাইন সেফটি এনশিওর করার জন্য যা যা সম্পৃক্ত করা প্রয়োজন সেই বিষয়গুলি আপনারা সম্পৃক্ত করুন, এবং আমরা করেছি, এবং তারপরে সেগুলোকে তারা গ্রহণ করে তারা সেটা মন্ত্রী পরিষদে উপস্থাপন করে দেন, যেটা হয়তো কিছুদিনের মধ্যেই পার্লামেন্টে প্লেস করা হবে। সো এই জায়গায় আমি বলবো যে
সরকারের পক্ষ থেকে সদিচ্ছার কোনো অভাব নেই। এখন যেটা আসলে আমাদের প্রয়োজন, যেটা মাননীয় মন্ত্রী মহোদয়ের মন্ত্রণালয়ের সাথে মিলে সদিচ্ছা এবং সামর্থ্যের মধ্যে একটা, সেই সামর্থ্যের জায়গাটাতেই আমি আসছিলাম। কারণ কিছুক্ষণ আগে আমরা এই আলোচনা শুরু করার আগেও মন্ত্রী মহোদয় আমাকে, মানে আমার নিজেকে মনে হয়েছিল অনেকটা দেনাদারের মতো, কারণ আমরা তাকে কথা দিয়েছিলাম যে আমরা শিশুদের নিরাপত্তা বিষয়ে তার সাথে কাজ করব, কিন্তু এখন পর্যন্ত কাজটা শুরু করা হয়নি। এবং তিনি যেটা বলছিলেন যে যে আপনি যেটা বললেন যে সদিচ্ছার সাথে সেই সামর্থ্যটাও থাকতে হবে, উনি বললেন যে প্রয়োজন বোধে আমরা নিজেরা দেবো, কিন্তু আসুন আমরা কাজটি শুরু করি। সো আমরা শিশুদের নিরাপত্তা বিষয়ে আমরা এক বছরের একটি পুরো দেশব্যাপী একটি একটি ক্যাম্পেইন মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে খুব দ্রুতই শুরু করতে যাচ্ছি। এবং সেইখানে মাননীয় মন্ত্রী মহোদয় যেমনটা বললেন যে সেইখানে আমরা শুধুমাত্র শিশুদেরকে টার্গেট করলে হবে না, এইখানে মা বাবা, শিক্ষক এবং মিডিয়া, আসলে সবাইকে মিলে কাজটা করতে হবে। কারণ দিনের শেষে আমরা যখন ঘরে ফিরি আমাদের সবারই সন্তান আছে। এখন আমাদের সন্তানকে যদি আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যত ভালো কাজই করি সারাদিন জুড়ে সেটা সম্পূর্ণই ব্যর্থ হবে। আমার ধারণা এটাই, মানে মজুমদার বাবু বলেছিলেন যে শুধুমাত্র চাইল্ড পার্সপেক্টিভ না, ওভারঅল সোশ্যাল পার্সপেক্টিভ নিয়ে চিন্তা করতে হবে। আমি বলি যে খালেদা, আপনি খুব ভালো করে জানবেন যে আমরা শিশুদের জন্য চিন্তা করছি যে সাইবার সিকিউরিটি এই ইস্যু। আজ থেকে 10 বছর আগে ফ্রাঙ্ক লা রু, মানে ইউনাইটেড নেশনসের প্রেস ফ্রিডম রিপোর্টার ছিলেন, তখন ইউনাইটেড নেশনসে কেবলমাত্র কম্পিউটার এসছে, মানে চাইল্ড পর্নোগ্রাফি একটা বড় ধরনের প্রবলেম ছিল। এবং 5 বছর ধরে ইউএন বহু সেশনে এত বড় বড় রেজলিউশন হয়েছে যে চাইল্ড পর্নোগ্রাফির থেকে কিভাবে রক্ষা করা যায়। তো ফ্রাঙ্ক লা রু গুয়াতেমালার এক ভদ্রলোক, দক্ষিণ আমেরিকায় আমাদের মতো, তিনি বললেন যে একটা সহজ বুদ্ধি আছে। সহজ বুদ্ধি হচ্ছে কিপ ইউর কম্পিউটার অন ওপেন স্পেস, সো দ্যাট একটা বাচ্চা যাতে ঘরের কোনায় দরজা বন্ধ করে এই কম্পিউটারটি ইউজ না করতে পারে। এটা হলো একটি। দ্বিতীয় যেটি হচ্ছে, আপনি খুব ভালো করে জানেন এই যে এখন যে সাইবার সিকিউরিটি প্রবলেমটি হচ্ছে, এর মধ্যে কিন্তু শুধুমাত্র শিশুরা নাই, এখন ফেক নিউজ এইটা কাউন্টার করার জন্য অলরেডি গুগল এবং ইয়ে ফেসবুক তারা ফ্যাক্ট চেকার বসাচ্ছে। কাজেই শিশুদের জন্য না, সার্বিক অর্থে গণমাধ্যমের নৈতিকতা, গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য এই কাজগুলি করতে হবে। আরেকটি কথা, মানে যেটি বৃথার কথায় আমি ফিরে যাই শেষ দিকে সম্ভবত, আপনি যখন 18 বছরের নিচে একজনকে দায়িত্ব দেন, সাংবাদিক হয়ে উঠছে, কাজে এই যে পৃথার যে অভিজ্ঞতাটা যে কোথায় গেলে কি, এটা একটা বড় অ্যাসেট হচ্ছে। আমার ধারণা 5 বছর পরে যখন পৃথা ফুল টাইম সাংবাদিক হবে, তার এই যে সুযোগটা আপনি দিলেন বা এই সুযোগটা প্রমোট করলো ইউনিসেফ, এটি হচ্ছে আমাদের জন্য একটা বড় সম্পদ। কারণ এই তার যে কনফিডেন্সটা, মাইক্রোফোন ধরে কথা বলা, মন্ত্রীর সঙ্গে হাত দিয়ে কথা বলা, এটি হয়তো এখনই আমরা ফলাফলটা পাবো না, কিন্তু এটা খুব লং টার্ম অ্যাচিভমেন্ট। 5 বছর পরে সে যখন আপনার অফিসে যখন ফুল টাইম সাংবাদিক হয়ে যাবে, তখন কিন্তু দ্যাট উইল অ্যাড পার্টিকুলার বিডি নিউজ, কিন্তু জেনারেল জার্নালিজমের মধ্যে আমার ধারণা একটা বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে এর ভূমিকা রাখবে। আপনাকে ধন্যবাদ। আমার ধারণা মন্ত্রীরা ইতিমধ্যে সেটা বুঝতে শুরু করেছেন, যারা 18 বছর পার হয়ে গেছে তারা তাদেরকে বেশ যন্ত্রণায় দেন আমি যতদূর জানি। পৃথা, তোমার কাছে ফিরে যাই। আজকের আলোচনার অনুষ্ঠান তো অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে গণমাধ্যমে শিশু, আর ইন্টারনেট গণমাধ্যমের মধ্যে একটা বিশাল অংশ জুড়ে আছে। হিসেব করলে সেটা অনেক বড়, অনেকে সেটা মানতে চাইবেন না, তাদের জন্য বিব্রতকর ইন্টারনেটের বাইরে যারা। এবং মন্ত্রী আরেকটি কথা বলার চেষ্টা করেছেন যে একটি বড় বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম। তোমরা নিঃসন্দেহে, তোমার বন্ধুরা, তোমার সহকর্মীরা যাদের সঙ্গে তুমি প্রশিক্ষিত হয়েছো, একসঙ্গে কাজ করো, তোমরা একটা বড় কমিউনিটি গড়ে তুলেছো, শত শত ইনফ্যাক্ট হাজার হাজার শিশু সাংবাদিক রয়েছে যারা প্রশিক্ষণ পেয়েছে এবং কাজ করছে। তোমাদের খবর, কি খবর পাও যে কতটা আসলে নিরাপদ বোধ করো ইন্টারনেটে? আসলে ইন্টারনেটটা কিভাবে চালাবো সেটা ব্যক্তিগত ব্যাপার, কারণ আসলে ইন্টারনেট হলো আমি ইউজ করব, কিন্তু এখন উল্টাটা হচ্ছে যে ইন্টারনেট আমাকে ইউজ করছে এখন। আর ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমি যদি বলি, আমি সুবিধাই পাচ্ছি কিন্তু অসুবিধাও আছে। যারা ঘন্টার পর ঘন্টা ফেসবুকে বসে থাকছে বা নেট নিয়ে বসে থাকছে, পড়াশোনার সময় যখন পাশে ফোনটা থাকে, মনে কিন্তু হয় যে একটু ঢুকি, দেখি কে লাইক দিল, কয়টা এর নোটিফিকেশন কী আসলো, সেটা কিন্তু হয়। আবার আরেকটা হয় বলি যে অনেক সময় রিলেশন ডেভেলপ হয় ফেসবুকে, আবার যখন রিলেশনটা ভাঙে তখন কিন্তু সে আবার হয় যে
আমার ফ্রেন্ড শুধু, আমি চিনি না তাকে। সে আমাকে প্রেমের প্রস্তাব দিল দেখে আমি তাকে অ্যাকসেপ্ট করলাম, কিন্তু পরবর্তীতে কিন্তু মেয়েটারই কিন্তু সমস্যাটা হয়। সে বলে আমি সুইসাইড করব বা কিছু, এইসব মানে এইসব ঘটনা ইন্টারনেটে হয়ে থাকে আমি শুনেছি, কিন্তু আমার পার্সোনালি এরকম কোনো অভিজ্ঞতা নাই। তো আমি বলবো ইন্টারনেটটাকে আমি নিজের মতো করে মানে ভালোই সুবিধা পাচ্ছি। নাহারমলা, আপনি এই যে বাচ্চাদের কাজের সমন্বয় করেন, সারা দেশে আমাদের যত শিশু সাংবাদিক আছে তারা বার্তা কক্ষে খবর পাঠান, আপনাদের ডেস্কে যায়, এবং কোনো কোনো খবর আপনারা মেইন ডেস্ক আমরা যাকে বলি, যেগুলো আমরা জাতীয় সংবাদ নিয়ে কাজ করি, তাদের কাছেও তাদের কাছে রেফার করেন। অভিজ্ঞতাটা আসলে কেমন এই বাচ্চাদের সঙ্গে কাজ করতে গিয়ে? আমি আজকের এই সভায় সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি যে এই সভায় একটি শিশু আছে এবং আমি এই শিশুদের সমন্বয়ক। মূলত আমার শিশুদেরকে আমি বলবো, আমি সমন্বয়ক, আমি ওদের মা মনে করি নিজেকে। আমি ওদেরকে বলে দেই তোমরা যখন সংবাদ করবে দুটি বিষয় মাথায় রাখবে, প্রথমটি হলো তোমার যেন কোনো বিপদ না হয়, এবং দ্বিতীয়টি তোমাকে যদি ঘরে বসে সংবাদটি সংগ্রহ করতে পারো সেইটি হলো সবচেয়ে ভালো, কারণ তোমার ভাবনার কথা লেখো, তুমি জরিপ নাও, তুমি তথ্য নাও, তুমি অন্য সব মিডিয়ার সংবাদ পড়ো, নট নেসেসারি যে তোমাকে রিপোর্টারদের মতো বাইরে যেয়ে যে সংবাদ করতে হবে, ইন্টারনেট আছে তোমার নাগালে। এই প্রসঙ্গে আমি বলবো যে আমার শিশুরা অনেক সময় বড়দের ফলো করে বড়দের মতো নিউজ পাঠায়, যেটাকে আমরা সংবাদের ভাষায় হার্ড নিউজ বলি। আই ডোন্ট প্রেফার হার্ড নিউজ ফ্রম দ্য চিলড্রেন। আমি বলি তোমাদের কথা বলো, তোমাদের সমস্যার কথা বলো, তোমরা কি চাও, তোমরা কি চাও না, সে প্রসঙ্গে করতে গিয়ে আমরা সেগুলোকে সর্ট আউট করি, এবং আমি চেষ্টা করি ওদের কথাগুলো তুলে ধরতে। তার কারণ হ্যালো সেই সাইট বিডি নিউজের ছত্র ছায়ায় এবং এখন ইউনিসেফের সহায়তায় যে এই বাচ্চারা সেই সব বাচ্চাদের কণ্ঠস্বর, যেসব বাচ্চাদের কণ্ঠস্বর মিডিয়ায় টেলিভিশনে এটসেট্রা এটসেট্রা বিভিন্ন মাধ্যমে আসতে পারে না। তো সেই প্রসঙ্গে আমার শিশুরা সেই কাজটি করে যারা কথা বলতে পারে না, যেমন কৃষক, যেমন গৃহবধূ, যেমন প্রত্যন্ত অঞ্চলের স্কুলের মাঠ নেই, কাদা, পানি, বন্যা, ওইখানে আমরা যেসব বাচ্চাদের তৈরি করেছি, প্রশিক্ষণ দিয়েছি, তারা তাদের কথাটি তুলে ধরে আমাদের কাছে, আমরা সেটিকে ঘষা মাজা করে তাদেরকে শিখিয়ে সেইটিকে আমরা হ্যালোর মাধ্যমে তুলে ধরি। এবং হ্যালো কোনো বিনোদন পাতা নয়, কারণ হ্যালো শিশুদের কণ্ঠস্বর। আর আমরা যতই বলি না কেন, নামকা বাস্তে আমরা শিশুদের জন্য অনেক কিছু করছি এটা বলি, কিন্তু স্যার আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন, আমি একজন প্রাক্তন শিক্ষক। একজন শিক্ষক যেটি করেছেন বরাবর আমি দেখেছি, সেটি হলো কোনো ছাত্র বা ছাত্রী জিজ্ঞেস করলে তাকে বসিয়ে দেওয়া হয়, বসো, দিস ইজ আওয়ার কালচার, তুমি বসো, পরে বলছি। ওই শিক্ষকের সেই সৎসাহসটুকু নেই যে তিনি বলেন এ বিষয়টি আমি জানি না, আমি শিখে এসে তোমাকে পরের দিন বলবো। যেটি আমাদের শিশুদের সঙ্গে যেটা আমরা প্রকাশ্যে করে থাকি, আমরা যে তথ্য জানি না গুগল ঘেটে তথ্য বই পড়ে সেই তথ্যটি বাচ্চাকে দেই এবং বলি তুমি নিরাপদে থাকো, সে কারণে আমাদের সেফার ইন্টারনেট কনফারেন্স আছে, হয়েছে, জুনায়েদ পলক আপনি ছিলেন সেখানে, স্যার ছিলেন, আরো অনেকে ছিলেন। তো আমাদের শিশুরা সেই কাজটিই করছে যেটি নিঃসন্দেহে এরা কণ্ঠস্বর হিসেবে একটি বিশাল জনসংখ্যার একটি বিশাল অংশের প্রতিভু হিসেবে কাজ করছে। এটি কোনো সাংবাদিকতা বা আমি ভবিষ্যতে সাংবাদিক হব কিংবা আমি সাংবাদিক হিসেবে নিজের নাম তৈরি করব, এরকম কোনো কিছু নয় বলে আমি মনে করি, এবং ওদেরকে আমরা সেটাই শেখাই। শিক্ষিত হচ্ছে, প্রশিক্ষিত হচ্ছে, এবং ভবিষ্যতে বিভিন্ন বিভাগে সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বের জন্য প্রস্তুত হচ্ছে বলে আমার কাছে বেশি মনে হয়। হার্ড নিউজের কথা বলছিলেন নাহারমলা, আমি একটি ছোট্ট উদাহরণ দিতে চাই। সিটি কর্পোরেশন ইলেকশনের সময় ঢাকা উত্তরের একটু প্রত্যন্ত, একদম শহরের মাঝখানে না, গুলশান বনানী নিয়ে সেসব এলাকায় না, একটি প্রত্যন্ত একটি এলাকায় একটি স্কুলে আগের দিন রাত 10টা থেকে ভোটের বাক্স ভরা শুরু হয়েছিল, সে খবরটি আমাদের দিয়েছিলেন 14 কি 15 বছর বয়সের একটি শিশু সাংবাদিক, যিনি আমাদের প্রশিক্ষিত সাংবাদিক, এবং তারপরে আমরা একজন সিনিয়র জার্নালিস্টকে সেখানে পাঠাই এবং তিনি সেই খবরের সত্যতা খুঁজে পান, এবং আমরা সেটি একটি বড় খবর হয়েছিল যে পুলিশের সহযোগিতায় একটি অভিযোগ প্রচারে রয়েছে, যদিও পুলিশের আমাদের
সহকর্মী গিয়ে দেখেছেন সেখানে দে ওয়ার স্টাফিং ব্যালট বক্সেস, ব্যালট বক্সে সিল মেরে ভরা হচ্ছিল। কাজে শিশুরা কখনো কখনো হার্ড নিউজ শুধু না সবচেয়ে বড় খবরটিও করে ফেলতে পারে। আমাদের এই শিশু সাংবাদিক জাতিসংঘ সদর দফতরে গিয়ে অত্যন্ত উচ্চ পদস্থ কর্মকর্তা, যাদের সঙ্গে আমাদের সিনিয়র সিভিল সার্ভেন্টরা হয়তো অনেক সময় দেখা করতে পারেন না, তাদেরকে সাক্ষাৎকার নিয়েছে, মন্ত্রীদের হার্ড টাইম দিয়েছে। আমি নিজে দেখেছি শিক্ষামন্ত্রীকে এবং আমার ডান পাশে যে মন্ত্রী বসে আছেন তাকেও, এবং মন্ত্রী কি আপনার অভিজ্ঞতা বলবেন কিছু বাচ্চাদের ব্যাপারে? আমি অবশ্যই বলবো। এবং আমি যখন 2014 সালে প্রথম কক্সবাজারে যখন জেলা প্রতিনিধিদের সম্মেলন হয় প্রথম, তখন যখন গিয়েছিলাম তখন তো মনে করেছিলাম যে তারা হয়তো শিশু, তাদের চিন্তা বা তাদের প্রশ্নটা হয়তো অতটা কঠিন হবে না। কিন্তু যখন তাদের প্রশ্নের সম্মুখীন হলাম, যখন ইন্টারভিউ দিলাম, তখন আমি বুঝতে পারলাম যে অন্যান্য মেইনস্ট্রিম মিডিয়ার যারা সিনিয়র সাংবাদিক তাদের থেকে তারা কোনো অংশে কম না। এবং তখন থেকে আমি সতর্ক হয়ে গেছি যে তাদেরকে ইন্টারভিউ করার সময় আমাকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। আর একটা আমি যেটা দেখেছি, তখন যারা ক্লাস 9-10 স্টুডেন্ট ছিল, এখন যারা যখন HSC হয়তো পাশ করে গেছে কিংবা পড়ছে, এরকম অনেককে আমি চিনি, মানে সারা বাংলাদেশের 64টা জেলার যারা জেলা প্রতিনিধি সেই সময় নির্বাচিত হয়েছিল, এখন তারা কিন্তু আরও বেশি পরিণত হয়েছে, এখন আরও বেশি জ্ঞান সমৃদ্ধ হয়েছে, তাদের মধ্যে ম্যাচুরিটি আরও বেশি এসছে, তারা আরও বেশি কঠিন প্রশ্ন করে এবং প্রতিনিয়ত কিন্তু তারা সবসময়। আমি বলবো যে এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ, প্রকৃতপক্ষেই শিশু সাংবাদিকরা আমি বলবো যে এখন যেটা করছে এটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং কন্টেন্টে একটা বিষয় এসছে, এটা আমি একটু এক মিনিট বলতে চাই, কন্টেন্ট একটা খুবই বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। যদিও ইন্টারনেটের প্রসার হচ্ছে আমাদের, ইন্টারনেটের দাম কমে এসছে, ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে তিনটা এ সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি জানেন, সেটা হচ্ছে অ্যাভেইলেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড অ্যাওয়ারনেস, এই তিনটা এ খুব গুরুত্বপূর্ণ। তো আমার মনে হচ্ছে যে আমরা কিন্তু শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে আমরা ইন্টারনেটটাকে কিন্তু অ্যাভেইলেবল করতে পেরেছি এবং এটাকে অ্যাফোর্ডেবলও করার চেষ্টা চালিয়েই যাচ্ছি। 78,000 টাকা ইন্টারনেট ছিল 1 Mbps, সেটাকে কমিয়ে 600 টাকায় নামিয়ে আনা হয়েছে, কিন্তু অ্যাওয়ারনেসের জায়গায় কিন্তু আমাদের এখন অনেক কাজ করা বাকি আছে। এবং কন্টেন্ট ডেভেলপমেন্ট, আমি যদি বলি যে আজকে কিন্তু আমাদের শিশুরা বাংলা ভালো মতো বলতে পারুক না পারুক, ইংরেজি জানুক না জানুক, হিন্দিতে কিন্তু ফটাফট কথা বলতে পারে। তো এই যে একটা বিষয়, এটা কিন্তু ঘরে বাইরে প্রত্যেকটা জায়গায় আমরা ফেস করছি। তো সেইখানে আমার মনে হয় আমরা দেখলাম ছোট্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম আমরা, সেভ দ্য চিলড্রেন, ব্র্যাক এবং ICT ডিভিশন মিলে আমরা একটা প্রাইমারি এডুকেশনের জন্য 21টা বই আমরা ডিজিটাল ভার্সনে নিয়েছি। এইটার ফলে যেটা হলো, শহর আর গ্রামের যে শিক্ষার যে ব্যবধান, বৈষম্য, কোয়ালিটি এডুকেশন, এটা কিন্তু হলো কমিয়ে আনা গেল এবং 30 লক্ষ বার ডাউনলোড হলো মাত্র 1 বছরের কম সময়ে। তার মানে আমরা দেখলাম যে আমরা কন্টেন্ট যদি ডেভেলপ করতে পারি ভালো করে, তাহলে কিন্তু শিশুরা পড়ছে, বাবা মারা দেখছে, শিক্ষকরা দেখছে। ফলে আমি মনে করি যে এখানে একটা বিরাট আমাদের চ্যালেঞ্জ যে কন্টেন্ট ডেভেলপ করতে হবে। এক্ষেত্রে ICT ডিভিশন সরকারের পক্ষ থেকে আমরা খুবই আগ্রহী, যদি BD, News24 এবং হ্যালো এবং ইউনিসেফ যদি এগিয়ে আসে তাহলে কিন্তু কন্টেন্ট ডেভেলপ করতে পারি। আর ছোট্ট একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের ছোট্ট একটা অভিজ্ঞতা, আপনি জানেন যে দ্য গার্ডিয়ান সহ অনেকেই এটা কভার করেছে, সেটা হচ্ছে যে আমরা মাত্র 200 স্কুলে গিয়েছিলাম, 200 থেকে 1,000-এর মতো, সেখানে শুধু গার্লসদের জন্য আমরা 40,000 মেয়েদেরকে আমরা কিন্তু সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে সম্পৃক্ত করতে পেরেছিলাম মাত্র কয়েক মাসে। তার মানে আমাদের 170,000 স্কুল, সেখানে যদি আমরা এই এই যে 4,26,00,000 স্টুডেন্ট, তাদেরকে যদি আমরা গণমাধ্যম, সরকার এবং প্রাইভেট যারা অর্গানাইজেশন আছে এরা যদি একসাথে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ভবিষ্যৎ যে 6,50,000 শিশু, ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার, তাদেরকে কিন্তু আমরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো। কন্টেন্ট ডেভেলপমেন্টের প্রশ্ন তুলেছেন মন্ত্রী, আমি আবার গণমাধ্যম ব্যক্তিদের কাছে ফিরে যাই। শিশুদের নিয়ে রিপোর্ট করার সময়, শিশুদের নিয়ে লেখার সময়, শিশুদের জন্যে কাজ করার সময়, লেখার সময় যেসব কর্মীরা কাজ করেন, সংবাদকর্মীরা, তাদের জন্য কোনো বিশেষ প্রশিক্ষণের কোনো ব্যবস্থা কি আপনারা করেন? আমি এটা আসবো, মানে এতক্ষণ যাবৎ আমি অনুষ্ঠানে আসার আগে তো ভেবে আসিনি, আপনাদের ভাবাভাবির পরে এখন যা দেখলাম। গণমাধ্যমে শিশুকে আপনাকে সরাসরি দুটা ভাগ করে ফেলতে হবে। শিশু মানে হচ্ছে শিশুদের, শিশু দর্শকের জন্য গণমাধ্যম কি করতে পারে সেটা
জিইসি চ্যানেলগুলো, জেনারেল এন্টারটেনমেন্ট চ্যানেলগুলো শিশুদের পড়ালেখার কোন সময় বিবেচনা করে তারা পৃথক অনুষ্ঠান করতে পারে, এটা একটা দিক। শিশুদের জন্য গণমাধ্যম কি করতে পারে এবং শিশুদের জন্য পৃথক গণমাধ্যম হতে পারে, আপনি যেরকম কিডস বেরি নিউজ করছেন, কেননা শিশুদের জন্য সবকটা জিনিস দেখার পার্সপেক্টিভ একটু হলেও ভিন্ন। সুতরাং আপনি যদি শিশু দর্শকের জন্য গণমাধ্যম কি করতে পারে, এটা হচ্ছে আমার উত্তর। আর মেইন স্ট্রিম মিডিয়ায় এই 40% শিশু তো একে তো সংখ্যায় 40% এবং ভবিষ্যতের 100%, সুতরাং এরাই তো আমাদের সব। হ্যাঁ, সুতরাং সকল কিছুতে চিলড্রেন পার্সপেক্টিভ আমাদের থাকতে হবে, চিলড্রেন সেন্সিটিভিটি থাকতে হবে, এবং আমাদের নাটকে শিশুকে কিভাবে দেখাবো, শিশুর পাকামি কতটা দেখানো হবে যেটা ভাইরাল হয়ে যেতে পারে অন্যদের মধ্যে, মানে বহু কিছু বিবেচনা করতে হবে। এখানে আরেকটা জিনিস, এই শিশু সাংবাদিকতা নিয়েও আমার মনে এই আধা ঘন্টার মধ্যে একটু প্রশ্ন জাগলো। তারা তো 18+ না, তারা তো প্রফেশনাল জার্নালিস্ট হতে পারবে না, এটা একটা স্কাউটিং জিলে। হ্যাঁ, স্কাউটিং জিলে মাসে 7 দিন, বছরে 1 মাস, এই একটা ট্রেনিং। সাংবাদিকতা করতে হবে এমন কথা নয়, অন্য সব ট্রেনিং যেরকম দেওয়া হয়, একটা সাংবাদিক, সাংবাদিকের চোখ তো একটা বিশেষ চোখ, আপনি একটা অনেক দিনের পুরনো একজন সম্পাদক, এই এই চোখটা তৈরি করাও সমাজের জন্য খুব জরুরি। প্রতিটা মানুষ যেমন স্কাউটিং করে, সাংবাদিক যেমন একটা ঘটনা পক্ষ বিপক্ষ সামনে পিছন, একটা রিকশা থেকে নামলেই দেখতে পায় যে এর মধ্যে হিরো কে, ভিলেন কে, কে ভিকটিম কে, অ্যাগ্রেসার কে, এই চোখটা তৈরি করবার জন্য এই প্রক্রিয়াটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। কিন্তু শিশু সাংবাদিক কোনো ফুল টাইম প্রফেশন হওয়ার কোনো সুযোগ নাই, অবশ্যই নয়। হ্যাঁ, ছোটবেলায় আমার অঙ্কের একজন স্যার ছিল, খুবই জনপ্রিয় সঞ্জয় স্যার, উনি বলতেন, তখন বুঝি নাই, যে যাতা ঘুরান যত সহজ, গান শোনা তত না। মানে এটা অর্থ হচ্ছে যে আমাদের গ্রামে চাতা ঘোড়ায় ওই যে আটা ভাঙার জন্য, তো এইটা তো অনেক কষ্ট লাগে ঘোড়াতে, কিন্তু স্যার বলতেন যে এটা ঘোরানো যত সহজ তার থেকে গান শোনা অনেক কঠিন, কারণ হচ্ছে সেই মিউজিকটা বুঝতে হবে। এটা আমি যখন গিটার শেখা শুরু করলাম তখন আমি বুঝলাম যে আমি যখন গান শুনতে লাগি তখন কিন্তু আমি বুঝতে পারি যে কোনটা গিটার, কোনটা ড্রামস, কোনটা কিবোর্ড। সো আমার মনে হয় বাবু ভাই যেটা বলছে খুব সত্যি, যে এই যে শিশু কিশোর মনে সে যখন এই সমাজের এই চিত্রগুলো তুলে ধরতে পারবে, সে যখন এটা দৃষ্টিভঙ্গি তৈরি হবে, তখন কিন্তু সে একটা খুব সচেতন এবং তীক্ষ্ণ একটা মানে অনুভূতি নিয়ে সে বড় হবে, ফলে এটা তার ভবিষ্যৎ কর্মজীবনে সে যেখানেই যাক সেখানে এটা কাজে দেবে। আমার মনে হয় এটা অবশ্যই ইন্সপায়ার করা দরকার এবং আমরা আমাদের দিক থেকেও এটা সহযোগিতা করতে চাই। একটু মনে করিয়ে দিই সবাইকে, আমরা যখন মানে জানাতে চাই, এই তথ্যটা দিতে চাই, আমরা যখন শিশুদেরকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিই সারা দেশে জেলায় জেলায়, যারা প্রশিক্ষণ দেবেন, প্রশিক্ষকদের আলাদা প্রশিক্ষণ হয়েছে শিশুদের বিষয়ে সেন্সিটাইজ করার জন্য, যে শিশুদের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, তাদের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হবে, কতটুকু যাওয়া যাবে, কতটুকু যাওয়া যাবে না, সুচর্চা করা হয়েছে। আরেকটি বিষয়, সম্প্রতি বাজেট উপস্থাপনের সময় এবার দেখা গেছে যে শিশুদের জন্য আলাদা একটা বিবরণ প্রকাশ করা হয়েছে, সম্ভবত প্রথমবারের মতো, এর আগে হয়েছে কিনা আমি নিশ্চিত নই। সামনে জাতীয় নির্বাচন আছে, কথাবার্তা হচ্ছে বা কেউ কেউ আমাকে কানে তুলেছেন যে শিশুদের জন্য, ইশতেহারে শিশুদের জন্য আলাদা একটি অধ্যায় থাকার প্রয়োজন বা সম্ভাবনা বা সুযোগ কোনো আছে কিনা, কে কথা বলতে চান এই বিষয়ে? এটা হচ্ছে যে শিশু বাজেট এবার প্রথমবার না, এটা গতবারও ছিল, এবং এটি প্রশ্ন উঠেছিল, সাংবাদিকরা প্রশ্ন তুলেছিলেন যে গতবার আপনি শিশু বাজেট করলেন, জেলা বাজেট করলেন, এইবার আবার সব জেলায় নাই, সব শিশুদের ক্ষেত্রে নেই, কাজে এটি একটি ভালো উদ্যোগ আমার ধারণা। আরেকটি হচ্ছে যে ইলেকশন ম্যানিফেস্টোতে, ইলেকশন ম্যানিফেস্টোতে মানে সব হয়তো ডিটেল আসবে না, কিন্তু শিশুদের প্রতি একটা দলের দৃষ্টিভঙ্গি কী এটি তো থাকা উচিতই আমি মনে করি, এবং সেটির জন্যে এই ক্ষেত্রে এই যে এই যে এই যে এজেন্ডাটি আপনি করে দিচ্ছেন আমাদের জন্যে, এটা কিন্তু মিডিয়ার এজেন্ডা যে আগামী ইলেকশনে পলিটিক্যাল পার্টিজগুলি যাতে শিশুদের জন্য কিছু অ্যাড্রেস করে, এটি নিয়ে কিন্তু আমরা কাজ করবো। আজকে যার বয়স 16.5 বছর সে আগামী নির্বাচনে ভোট দেবে, কাজে এটা 17 বছরের শিশু আগামী নির্বাচনে ভোট দেবে, এটি নিয়ে আমরা কিন্তু কাজ করবো। এখন এই কাজ করাটা এটি এটি কি শিশু সংবাদ হবে নাকি জাতীয় সংবাদ হবে, এটা আমি মনে করি বড় মাপের জাতীয় সংবাদ, এটা দুটো সংবাদই হবে। আজকে যারা কিডস বেরি নিউজ পড়ছে তারা ভবিষ্যতে বেরি নিউজ পড়বে।
না, এই জায়গায় আমি যদি একটু যোগ করতে পারি, একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমি আমার আমি ইউনিসেফে এখন কমিউনিকেশন দেখে, আমার পূর্ববর্তী যারা ছিলেন আমি তাদের কথা বলছি, 90-এর গণ আন্দোলনের সময় সেই সময়ে তারা যেটা করেছিলেন, আমরা যেমন এখন আমরা অনেক গর্ব করে বলি যে আমাদের পাশের দেশ ইন্ডিয়া তারা এত ধনী, কিন্তু তারা এখনো খোলা জায়গায় মলমূত্র ত্যাগের জায়গায় আমাদের অর্ধেকেরও কাছাকাছি আসতে পারে, বাংলাদেশে যেখানে শূন্যের কাছে আসবে। কিন্তু এটার একটা এই যে সাফল্য, এই সাফল্যের ক্ষেত্রে একটা বড় মজার ভূমিকা রাজনীতিবিদরা রেখেছিলেন, আমাকে আমার সহকর্মীরা বলেছেন যে 90-এর গণ আন্দোলনের সময় যখন আমাদের দুটি প্রধান দলের নেত্রী বিভিন্ন সময় তারা আন্দোলন করছিলেন, তাদের কাছে আমাদের ইউনিসেফ এর লোকেরা যে বলেছিলেন যে আপনারা যখন লোকজন আসবে তাদের সাথে কথা বলবেন, তাদেরকে একবার খালি বলুন যে তারা যেন টয়লেটটা ব্যবহার করে হাত ধোয়। এবং দুইজনই এই কথা শুনে সেই জনসমুদ্রের মাঝে এই ঘোষণাটি দিয়েছিলেন, এবং আমার মনে হয় যে তাদের যে কথা, কারণ মানুষ তাদের কথা শুনেন, তাদের কথা বিশ্বাস করেন, তাদেরকে মানেন, এবং সেই জন্যই তাদেরকে আমরা নেতা নেত্রী মানি, সংসদ হন, তো তাদের কথা মেনে আমরা এত দূর আসতে পেরেছি, আমরা আজকে গর্ব করি। তা আমার যেটা মনে হয় যে অবশ্যই যে পরবর্তী নির্বাচনে শিশুদের বিষয়ে যারা পরবর্তীতে তাদের হাল ধরবেন, তাদের উত্তরসূরি হবেন, তাদের বিষয়ে কিছু না কিছু বলা, তাদের নিয়ে চিন্তার প্রতিফলনটা থাকলে অনেক বেশি কার্যকরী হবে আমাদের ভবিষ্যৎ। শাকিল ফজলুল্লাহ, ধন্যবাদ। আরেকটি মান্ডেইন বিষয় নিয়ে কথা বলি, শিশুদের অনুষ্ঠান করার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা আছে বলে বলা হয়, অনেক রকম প্রতিবন্ধকতা আছে, একটি হচ্ছে অর্থনৈতিক বিষয় যে এটার জন্য যথেষ্ট সমর্থন পাওয়া যায় না। এটা কি ঠিক যে শিশুদের অনুষ্ঠানের জন্য বিজ্ঞাপন পাওয়া যায় না? আপনাদের অভিজ্ঞতা কি? না, এটা এটা সত্যি না। শিশুদের জন্য যেটা স্বীকারোক্তি আগে করে নেই, শিশুদের জন্য অনুষ্ঠান করা কিন্তু সবচেয়ে কঠিন কাজ। আপনি 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 একটা গড় অনুষ্ঠান করে ফেলা, শিশু বড় বুড়া চিন্তা করলাম না, এটা খুবই সোজা। কিন্তু আপনি যদি আপনি সকল সংবাদ দিতে চান যেটা তার শিশু মনকে আঘাত করবে না কিন্তু বিকাশে সহযোগিতা করবে, এটা বড় কঠিন কাজ। সুতরাং এই কঠিন কাজটা আমরা কেউ করতে চাই না, সেই জন্যই শিশুদের জন্য অনুষ্ঠান নির্মাণ করা কঠিন, এবং কঠিন যেহেতু সেহেতু এটা একটু ব্যয়সাধ্য, সেই ব্যয়সাধ্য যেহেতু সেহেতু, কিন্তু প্রকৃত অর্থে যদি আপনি শিশু, যেহেতু দর্শক 40 ভাগ, সুতরাং শিশুদেরকে টার্গেট করে যদি সত্যিকার মান সম্পন্ন অনুষ্ঠান বানাতে পারেন, আমার মনে হয় না এটা বাজেটের অভাব। মঞ্জুর হাসান বলবুল, টিআরপি বলে একটা বিষয় আছে, টেলিভিশন রেটিং পয়েন্টস, আর শিশুদের জন্য অনুষ্ঠান করে কি সেটা পাওয়া সম্ভব? এখানে একটু ভাই সরি, ওইখানে কিন্তু টিআরপি তে এজ গ্রুপ লেখা আছে, যারা যে শিশুদের জন্য প্রোডাক্ট বানাতে চায় ওখানে এজ গ্রুপ 0-15, 0-18, 18-24, যে কোনো এজ গ্রুপের রেটিং বের করা যায়। সুতরাং যারা আপনি শিশুদের জন্য অনুষ্ঠান করলে 0-18 এই গ্রুপের মধ্যে আপনি হাইয়েস্ট হবেন, সুতরাং ওইটাও একটা রেটিং। সুতরাং টিআরপির ভয়ে শিশু অনুষ্ঠান হচ্ছে না, সেটা তার নাম সরি। মঞ্জুর হাসান বলবো, হ্যাঁ, এখানে আপনি শুরুতে একটি চমৎকার কথা বলেছেন যে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং, পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং, কিন্তু আমরা একসময় বলতাম যে বেতার টিভি স্বায়ত্তশাসন দিয়ে দেওয়া, এটা সরকারের নিয়ন্ত্রণে রাখার দরকার নাই, কিন্তু এখন সারা পৃথিবী জুড়ে দেখা গেছে যে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং রাখতে হবে, যেহেতু প্রাইভেট সেক্টরে রাখতে হবে, কিন্তু স্বায়ত্তশাসন দিয়ে, তথ্যমন্ত্রী নিয়ন্ত্রণে না রেখে। বাংলাদেশের ইতিহাসে সেটা আমি আপনাকে একমত, একজন তথ্যমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমার টিভি আমার ইচ্ছে মতো চালাবে, এটা আমি আপনার সাথে একমত। বাংলাদেশে যখন এই স্বায়ত্তশাসনের কথা উঠেছিল তখন আপনি আপনি লন্ডনে ছিলেন, আপনি জানেন টবি ম্যান্ডেল নামে একজন মিডিয়া এক্সপার্ট আছেন, তিনি পিএসবি কেমন হবে, পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং কেমন হবে তার একটা প্যারামিটার ঠিক করে দিয়েছিল, কিন্তু এটা হয়নি। কিন্তু আমি আপনার সাথে একমত, কিন্তু পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং রাখতে হবে যে যাদের জন্য প্রাইভেট সেক্টর মিডিয়া কিছুই করে না, শুধুমাত্র স্পন্সরশিপের জন্য, টাকার জন্য। যেমন ধরেন আমি ওই যে মাননীয় মন্ত্রীর এলাকায় গিয়েছিলাম, আমি আদিবাসীদের নিয়ে কাজ করি, সেখানে সাঁওতাল মেয়েরা কাজ করে, সাঁওতাল মেয়েরা বলে যে আমাদের কাছে আসছেন কেন, আপনারা তো আমাদের দেখাবেন না, কারণ আমরা দেখতে কালো, আমাদের নাক বোঁচা, আমাদের গায়ের মধ্যে মাটি, আপনারা যাবেন পার্বত্য চট্টগ্রামে চাকমাদের দেখতে সুন্দর সুন্দর কাপড় পরে, তাদের দিয়ে আপনি ছবি ছাপবেন, একদম সরাসরি বলেছে আমাকে। তার মানেটা কি? তার মানে তাদের হিসেব হয়ে গেছে যে কিন্তু সাঁওতালদের কেউ করবে না, নিশ্চয়ই সাঁওতালদেরকে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং করবে। এখন প্রাইভেট সেক্টর ব্রডকাস্টিংয়ে পাবলিক আপনি স্পন্সরশিপ একটা বড় সমস্যা। এখন স্পন্সরশিপের যদি মানে আমরা নির্ভরশীল হয়ে পড়ি,
হরলিক্স যখন স্পন্সর করবে তার প্রোগ্রামের ডিজাইনটা আপনি চিন্তা করেন, তারা কি চাইবে? আপনি যখন একটা হরলিক্স যখন বলবে যে হরলিক্স খেলে ইউ গেট শার্পার টলারেন্স স্ট্রঙ্গার, ওইটি মিথ্যে কথা বলবে, সেটা কি আপনি প্রচার করবেন? না, ওইটি আমি বলছি যে যখন আমরা স্পন্সরশিপ ডোমিনেটেড হব তখন কিন্তু তাদের আমাদের এডিটোরিয়াল গাইডলাইন সাসটেইন করবে না, তাদের পলিসি সাসটেইন করবে। সেই জন্য আপনি যেটি বলেছেন আগে আজকের আলোচনা থেকে যেটা আসলো যে মিডিয়াগুলোকে একটু ভাবতে হবে যে আমরা শিশুদের জন্য বা শিশু কিশোর যারা শিশু কিশোর বা আগামী দিনের তরুণ যারা তাদেরকে সরকারের কিছু করার আছে যে এখানে ধরুন যে একটা তো আমি বলেছি যে বিজেপির কিছু অনুষ্ঠান নতুন করে ডিজাইন করা হচ্ছে এবং আমরা আরও চেষ্টা করব ভবিষ্যতে তথ্যমন্ত্রীর সাথে কথা বলে করার। আর আমি বলবো যে এখানে আইসিটি ডিভিশন থেকে আমরা ডিজিটাল কন্টেন্ট আমরা তৈরি করছি, কারণ আমরা চাই যেটা পৃথা বলেছে এই আশঙ্কাটা আমাদের সবার যে ফেসবুকের আক্রমণের শিকার হয়ে টেক্সট বুক যেন হারিয়ে না যায়, এটা একটা। আর দ্বিতীয়ত আমি বলছি যে আমাদের দেখছি মোবাইল গেম সোশ্যাল মিডিয়া এটা একটা অ্যাডিকশনের পর্যায়ে চলে যাচ্ছে, এটা একটা বড় ধরনের ঝুঁকি। তো এই কারণেই আমরা মোবাইল অ্যাপ্লিকেশন গেমিং প্রজেক্ট হাতে নিয়েছি যেখানে আমরা চাচ্ছি যে আসলে গেমগুলোকে ভাবে ডিজাইন করতে নিজেদের মতো করে যেন এই যে বিদেশি আগ্রাসন আমাদের সংস্কৃতিকে ধ্বংস না করে, আমাদের বাচ্চাদের মেধা চিন্তা শক্তি তাদের প্রতিভা বিকাশে কোনো বাধা সৃষ্টি না করে, তার জন্য তাদেরকে অনলাইনেই যদি রাখতে হয় এবং তাদেরকে অনলাইন থেকে যদি সরানোর কোনো আর কোনো রাস্তা না থাকে তাহলে অনলাইনে তাদের জন্য পর্যাপ্ত কন্টেন্ট, তাদের জন্য ব্রেইন ডেভেলপমেন্ট করা যায় এরকম কোনো গেম ডেভেলপ করা, মোবাইল অ্যাপ্লিকেশনগুলো আনা এবং ইনোভেশন পুস্তককেও অনলাইনে নিয়ে আসা, অনলাইনে নিয়ে আসা যেন শিক্ষার যে মাধ্যমটা এখন হয়তো পেপার প্রিন্টেড ভার্সনে আছে সেটাকে ডিজিটাল ভার্সনে আরো বেশি চমৎকার করে তৈরি করা, আরো বেশি আনন্দদায়ক করা এবং একটা ব্লেন্ডেড ভার্সন সবার মধ্যে নিয়ে আসা। আমরা এখানে এই জন্য একটা ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি করেছি যেখানে আমরা শিশুদের জন্য বিশ্বের যে সকল ডিসাপ্টেড টেকনোলজি আছে, কারণ আসলে অনলাইন মানে ইন্টারনেট মানে যে শুধু ফেসবুকিং না বা ইউটিউবে শুধু সি ইউ এগেইন গান দেখা না বা দেশবাসিত না দেখা, এটাই শেষ না, এর বাইরেও যে অনেক বড় দুনিয়া আছে যেটা পৃথা ব্যবহার করছে ওর জ্ঞান আহরণের জন্য, সেটাকে বোঝানোর জন্য এইটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমি এই জন্যই কিন্তু ইউনিসেফকেও আমরা আহ্বান জানিয়েছিলাম যে এই জায়গাগুলোতে তাদের যে এক্সপার্টিজ আছে সেগুলো আমরা একসাথে কাজ করতে চাই, যেন কন্টেন্ট ডেভেলপ করা, গেম ডেভেলপ করা, যেরকম অঙ্ক শেখানো, সায়েন্স শেখানো, এটাতে যেভাবে একটা মোবাইল গেমের মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করা যতটা সহজ এবং যতটা আনন্দদায়ক হবে এটা কিন্তু একটা গ্রামের একজন বাচ্চা বা একটা স্কুলের একজন শিক্ষকের পক্ষে সেটাকে কিন্তু প্রিন্টেড ভার্সনে বইয়ের মাধ্যমে তাদের শেখানো অনেক কঠিন। তাই আমি বলবো যে এই ক্ষেত্রে আইসিটি ডিভিশন ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমিতে আমি বিডি নিউজের যারা হ্যালোর যারা সাংবাদিক আছে তাদেরকে আমি ইনভাইট করছি, এর আগেও আমরা সহযোগিতা করেছি আইসিটি ডিভিশন থেকে। আমরা চাই যে এই মোবাইল অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করা, গেমগুলো ডেভেলপ করা এবং পাশাপাশি তাদের রিসার্চ এবং তাদের ভবিষ্যৎ যে স্বপ্নের যে জায়গাগুলো আছে সেগুলোকে বাস্তবায়নের জন্য আমাদের এই ল্যাবরেটরিগুলো এই রিসার্চ সেন্টারগুলো আমরা তাদের প্রয়োজনে ব্যবহারের সুযোগ করে দিতে চাই। আপনাকে ধন্যবাদ পৃথা প্রণোদনা, তোমাকে দিয়ে শুরু করেছিলাম তোমাকে দিয়ে শেষ করতে চাই। শেষমেশ আসলে একটা সিদ্ধান্ত পৌঁছানো হলো, কিন্তু আসলে আরেকটা আমার মানে আমি তো শিশুদের নিয়ে কাজ করি, একটা আসলে যে তারা যে অধিকারগুলো পাচ্ছে না তাদের অধিকারটা যাতে দেওয়া হোক, কারণ প্রত্যেক শিশুই আসলে চায় যে একটা অধিকার অধিকার আমি পাই, তাদের যে অবহেলা অবহেলাটা কিন্তু আসলে কেউই চায় না। আর যদি কোন পর্যায়ে খবর সংগ্রহের ক্ষেত্রে সেটি একটি বিষয়, তোমার স্কুলে অবহেলা কথা বলছো, পরিবারের অবহেলার কথা বলছো, না কোথায় অবহেলার কথা বলছো তুমি? সেটা আমি পরিবারও বলছি, স্কুলেও বলছি, কলেজেও বলছি, সব জায়গাতেই শিশুদেরকে অবহেলিত হচ্ছে, সমাজে অবহেলিত হচ্ছে। দুদিন আগে বেশ কিছু বছর আগে যুক্তরাজ্যে ব্রিটেনে একটি অভিযোগ তোলা হয়েছিল, আপনি কোনো বড় সুপার স্টোরে ঢুকলে যেখানে প্রচুর খাবারের সম্ভার আছে, প্রচুর পণ্য আছে, শিশুদের জন্য নির্ধারিত অংশে গেলে যেসব খাবার বিক্রি হয় পাওয়া যায় মানে অ্যাভেলেবল লিটি তো একটা বড় বিষয়,
তা প্রত্যেকটি অস্বাস্থ্যকর, শিশুদের স্বাস্থ্যের জন্য ভালো ছিল না। তারপরে তখন সরকার সিদ্ধান্ত নিল স্কুলে স্বাস্থ্যকর খাবার দেওয়া হবে, 5 পোর্শনস এ ডে, মানে 5 পোর্শন ফল, একটি আপেল, একটি পোর্শন, একটি কমলা, একটি পোর্শন, বড় আকারের ফল যেগুলো আছে সেগুলোর একটি বড় স্লাইস, একটি পোর্শন, একটি কলা, একটি পোর্শন দেওয়ার ব্যাপার হলো। এবং তখন স্কুলে খাবারের ব্যাপারে আরও জোর দেওয়া হলো যেন স্বাস্থ্যকর খাবার দেওয়া হয়। আসলে অ্যাভেলেবিলিটিটা মানে আমাদের সামনে হাজিরি করা হচ্ছে না, শিশুদের জন্য সুযোগটাই দেওয়া হচ্ছে না, বাজারেই থাকছে না জিনিসগুলো, তুমি তাই বলছো বোধ হয়। আর আরেকটা জিনিস আমরা মাঝে মাঝে ভুলে যাই যে, আমি একটু পৃথাকে ইন্টারাপ্ট করছি এবং আমি দুঃখিত, পৃথা যে ব্যাপারটি আমার সাথে আলোচনা করছিল সেটা হলো সুবিধা বঞ্চিত শিশুরা যেগুলো পায় না, যে অধিকারগুলো অন্তত বেসিক্যালি খাবার এবং শিক্ষা, ও ওটা নিয়ে আমার সঙ্গে ডেস্কে বসে আলাপ করছিল যে এই এরা অবহেলিত হচ্ছে ওখানে। আমি শুধু এক করতে চাই পৃথার পক্ষ থেকে, সেটা হচ্ছে আমার মনে হয় আমার ব্যক্তিগত যতটুকু অভিজ্ঞতা আছে বা যত পর্যন্ত আমি চেষ্টা করি যখন সুযোগ পাই স্কুলে বা বিভিন্ন জায়গায় যখন শিশুদের সাথে ইন্টারঅ্যাকশন করার সুযোগ হয়, আমি তাদেরকে শুনতে চাই, জানতে চাই। আমার নিজের 3টা বাচ্চা আছে, তারা শিশু সবাই আর কি 18 বছরের নিচে, তো আমি তাদের কাছ থেকেও শুনি, অন্যদের কাছ থেকেও শুনি, আমার মনে হয় শিশুদেরকে শোনার সুযোগটাই দেওয়া হয় না। সবার আগে আমাদের উচিত বাড়িতে পিতামাতা, স্কুলে শিক্ষক এবং পলিসি মেকার, আমাদের প্রত্যেককে শিশুদেরকে শুনতে হবে, তারা কি বলতে চায় তাদেরকে শুনতে হবে, এবং তাদেরকে যদি আমরা শুনতে চাই এবং শোনার সুযোগটা দিই, তাদেরকে বলার সুযোগটা করে দিই, আমি মনে করি যে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। যোগ করতে চাও তুমি? আর আমি আরেকটা কথা বলতে চাইছিলাম যে মাঝে মাঝে আমরা ভুলে যাই যে গণমাধ্যম আসলে সমাজে অনেক বড় একটা পার্ট, তারাও চাইলে অনেক কিছুই করতে পারে, তারাও যদি শিশুদের অধিকার অনেক অধিকারগুলো তুলে ধরে তাহলে কিন্তু অনেক বাবা মা সচেতন হতে পারে। কারণ অনেকে আছে চাকরি করে, শিশুরা বাসায় আছে কিন্তু কি অবস্থায় আছে বা কি করছে সারা দিন বা তাদের অধিকারটা তারা বুঝতে পারে না, কিন্তু দিন শেষে কিন্তু টিভিটা আর ইন্টারনেটটাই খুলে, সেখানে যদি শিশুদের অধিকারটা তুলে ধরা হয় অনেকটুকু আগানো যাবে বলে আমি মনে করি। পিতা তোমাকে ধন্যবাদ, মন্ত্রী আপনাকে ধন্যবাদ, শাকিল ফজলুল্লাহ ইউনিসেফের পক্ষ থেকে ধন্যবাদ, মোজামেল বাবু, মঞ্জুল হাসান বুলবুল এবং আমার সহকর্মী নাহার মওলা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান শেষ করছি।